গণিমত্র মাল হিসেবে মোহাম্মদ ইয়াদের ধর্ষণ করত, নারীদের ধর্ষণ করত, এরকম একটা ইয়া আছে আর কি। এখন আমি যখন ধর্ষণ রেফারেন্স করতো দেখে এইভাবে, ধর্ষণ করতো এইভাবে কোনো হাদিস নাই, বা কিন্তু ইয়ার পড়লে বোঝা যায় যে ধর্ষণ করতো। এই তো এরকম এরকম না, আমি আবার রেফারেন্স চেক করতেছিলাম, এই রেফারেন্সটা খালি আমার ইয়া হয় না আর কি, মিলে নাই, আর সবগুলোই মিলছিল ওই আর্টিকেলের, এটা কোনটা এই মেলে নাই, আর্টিকেলটা কোন কোনটা মেলে নাই এটা? আবু দাউদের 2151, 2152, এটা আমাদের কোন লেখা থেকে পড়েছেন আপনি? আমার কোন এটা লেখা থেকে হচ্ছে, পড়েছেন? দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে আমাদের মানবতা কি একটা জানি ছিল এরকম, আচ্ছা, ইসলাম গুণমতের মাল আমাদের মানবতা গণিমতের মাল এরকম, এবং আমাদের মানবতা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এরকম আমরা এরকম। লেখাটা বের করে হাদিস নাম্বারটা একটু বের করি নাকি ভাই? আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা কি ভ্যারি করে তাহলে, আসলে প্রকাশন হিসাবে ভ্যারি হ্যাঁ করে নাম্বারটা? হ্যাঁ, প্রকাশনের উপরে একটু একটু ভ্যারি করে, প্রকাশনী যদি অন্য ভিন্ন প্রকাশনী হয় তার নাম্বারটা একটু এদিক সেদিক চলে যায়, কিন্তু আচ্ছা আচ্ছা, আশেপাশে পাওয়া যায়, আশেপাশে পাওয়া যায়। খুব একটা যে একদম আসমান জমিন তফাত হয়ে যায় তা না, আশেপাশে পাওয়া যায়। আমি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এই লেখাটার কথা আপনি বলছেন, যে এই লেখাটার 2152 নম্বর হাদিস। আচ্ছা, এই হাদিসটা 155 নম্বরটা একটু বের করি, দাঁড়ান, 155 নম্বরটা বের করে তারপরে আগের দিকে পিছনের দিকে গেলেই 2100 ইয়াটা পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশনের 2155 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে, আচ্ছা পুরি হাদিসটিতে কি বলা হচ্ছে, তিনি বলেন আমি রাসূলুল্লাহ যা বলবেন তাই বলবো। হুনায়নের যুদ্ধের দিন সময় বললেন, যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনেছে সে যেন অন্যের ক্ষেতে পানি শেষ না করে। অন্যের ক্ষেতে মানে ইসলাম নারীকে কতটাই সম্মান দিয়েছে, ইসলাম নারীকে বলছে, কি একটা অবস্থা ভাই, কি একটা খারাপ অবস্থা ভাই, ইসলাম ইসলামের বক্তব্য কি খারাপ, সে যেন অন্যের ক্ষেতে পানি শেষ না করে, অর্থাৎ অন্যের গর্ভবতী কোনো নারীর সাথে সমাবেশ না করে। কি একটা অবস্থা ভাই, মানে ভাই এটা তো বেশ মেটাফরিক চটি হয়ে গেল, মেটাফরিক চটি, খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা দাঁড়ান ভাই। দাঁড়ান দাঁড়ান, নোট করে নে নোট করে নে, 200, 2155 না? আচ্ছা আচ্ছা, দেখাই তো অভিজ্ঞতা। তারপরে বলা হচ্ছে, আর যে ব্যক্তি আল্লাহ শেষ দিবসের প্রতি ইমান এনেছে তার জন্য কোনো বন্দিনী গর্ভবতী নারীর সাথে সহবাস করা বৈধ নয় যতক্ষণ সে সন্তান প্রসব করে পবিত্র না হয়। এটা হচ্ছে গনিমতের মাল বন্টন বিষয়ক হাদিস। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা, এটা হচ্ছে এটা 55 নম্বরটা। আচ্ছা তাহলে এখান এখান থেকে একটু ব্যাকে যাই, আমরা 53 নম্বরটা পড়ি। 53 নম্বরে যেটা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধে গমন করেন, তারপর জনৈক সন্তান সম্ভব দাসীকে দেখেন, তিনি বলেন এর মালিক সম্ভবত এর মালিকের সাথে সহবাস করেছে। উপস্থিত সাহাবীগণ বলেন, হ্যাঁ আমি তার জন্য বদদোয়া করতে ইচ্ছা করছি যে তার সাথে কবরে প্রবেশ করবে। উক্ত সন্তান কিরূপে তার উত্তরাধিকার হবে তা তার জন্য বৈধ নয়, আর সে তার সন্তানের নিকট হতে কিরূপে খিদমত আশা করবে তার জন্য হালাল নয়। এখানে এই যে সন্তান সম্ভাবনা, সন্তান সম্ভব দাসীকে দেখে তিনি এই জিনিসটা বললেন। তারপরে এটার আগের হাদিসটাতে যাই তাহলে, এই যে হচ্ছে 152 নম্বর হাদিস। 152 নম্বরে তো বলছিলেন আপনি তাই না? না হ্যাঁ 152, হ্যাঁ এই যে 152 নম্বর হাদিসে বলা হচ্ছে, আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনায়নের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি শত্রু দল প্রেরণ করেন, তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে তাদের উপর বিজয় হয়। আর এই সময় কয়েদি হিসেবে হাওয়াজেন গোত্রের কিছু মহিলাকে বন্দি করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দি ছিল, মুশরিক স্বামীরা তখন বন্দি ছিল, মানে স্বামীরাও বন্দি স্ত্রীরাও বন্দি, সামনে বন্ধু ইসরো বন্ধু, স্বামীদের সামনেই তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করতে মোহাম্মদের সাহাবীরা একটু ইতস্তত লজ্জা করছে, পেতো, মানে লজ্জা পাচ্ছে, মানে মহাদেশ স্বামীরা, মহাদেশ সাহেবরা গিয়া ছিল, অনেক ভালো ছিল আমাদের থেকে, এটাই বুঝে যায়। আচ্ছা যাক, আর মোহাম্মদের কি সাহাবীরা করবা, বুঝতেছে, মোহাম্মদের সাহাবীরা বুঝতেছে বিষয়টা সেটাই সেটাই আসলে ঠিক না, এটা করাটা ঠিক হচ্ছে উচিত না, না, এটা এটা। মানে আচ্ছা মুশরিক স্বামীর। আচ্ছা ভাই হাদিসটা একটু পড়ে নেই ভাই, হাদিসটা একটু একটু না না, আমি পড়ে পড়ছি, নেই এটা পড়ছি, এটা পড়ছি, ভাই, এটা পড়ছি। আমরা একটু দেখুক আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা, আমরা একটু দেখুক, প্লিজ আমরা প্লিজ, একটু দেখুক। আচ্ছা থ্যাংক ইউ, প্লিজ। কেননা তাদের মুশরিক স্বামীরা তখন বন্দি ছিল, তখন আল্লাহ তালা মানে আল্লাহ তালা তখন এই যে তারা যে অনধিকার ভাবে সহবাস করতেছে না, এটা নিয়ে আল্লাহ পাক আসমানের উপরে মানে ইয়া হয়ে গেছে, মানে মানে সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে যে কেন সহবাস করছে না, কেন এই যে মোহাম্মদের সাহাবিরা কেন এখনো রেখে দিচ্ছে তাদেরকে, সহবাস কেন করছে না, এটা নিয়ে আল্লাহ পাক সাত আসমানের উপরে আরো সের উপরে সমাসীন আল্লাহ পাক বিরক্ত হয়ে গেছে, তিনি তাৎক্ষণিক আয়াত নাজিল করলেন, অর্থ যে সমস্ত স্ত্রী লোকদের স্বামী আছে
তারা তোমাদের জন্য হারাম, তবে তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে তারা ইদ্দত পূরণ করার পরে তোমাদের জন্য হালাল। ওয়াও, মানে আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে বললেন যে যুদ্ধবন্দী হিসেবে যদি তোমাদের কাছে আসে তারা ইদ্দত পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল হয়ে যাবে। মানে আল্লাহ পাকের আর তর্ক হয় নাই, আল্লাহ পাক তাৎক্ষণিক আয়াত নাজিল করে তাদের সাথে সেক্স করতে রীতিমতো কেন করবি না, কর, তোরা সেক্স করবি না কেন? মুহাম্মদের সাহাবীরা ইতস্তুত করতেছে অনধিকার ভাবে সহবাস করাটা ঠিক হবে কিনা, মুশরিক স্বামীরা এখনো বন্দি জীবিত। আল্লাহ পাক কত পদ্মার কত পাক না, সে সাথে সাথে আয়াত নাজিল করে এটাকে বৈধতা দিয়ে দিল। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক, আমি তো মুগ্ধ আল্লাহ পাকের এই পারফরমেন্স, আমি তো ভাই মুগ্ধ, আপনারা কি বলেন? সেটাই ভাই। আচ্ছা, সুরা ফিল নিয়ে অমিত ভাইকে বলতেছিলাম, ওই আব্রাহার বাহিনীকে যে পাথর মেরে ধ্বংস করে দিচ্ছে। এখন আমি আমার এক মুমিন বন্ধুর সাথে ইয়াতে ঝগড়া ঝগড়া বলতেছিলাম আর কি, মানে বিতর্কে কথাবার্তা বলে আলোচনা করে এসবে, কোনো আমাকে বলছে যে দেখ তাহলে মাত্র 60 দিন আগে এই অবস্থা করছে আব্রাহার, মানুষও দেখছে, আমাদের চাচা আত্মীয়রাও দেখছে, ওরা তো করে নাই, ক্লেম করে নাই যে এটা মিথ্যা কথা, এরকম যখন আয়াতটা নাজিল হয়েছে এটা তলযুক্ত নিশ্চয় আছে এরকম বলছে আর কি, তখন আমি আর কিছু বলতে পারি না। এখন আপনি কি এটা নিয়ে কিছু বলবেন ভাই? ভাই মুহাম্মদের সাহাবীরা কে কারা কি বলছে সেটা তো লিখছে, আলটিমেটলি লিখছে তো মুহাম্মদের অনুসারীরা, তাই না? আলটিমেটলি যখন জিনিসটা লিপিবদ্ধ হয়েছে তখন তো মুহাম্মদের অনুসারীরা লিখেছে। এখন এটা আমরা কিভাবে নিশ্চিত হব যে কিছু লোক মানে এই ধরনের তো করতেই পারে, যেমন ধরেন হনুমানের কথা, হনুমানের হনুমানের যে অনেক শক্তি ছিল এটা তো রাবণও দেখছে, রাবণও তো দেখছে হনুমান একদম শ্রীলঙ্কা গিয়ে জ্বালায় পড়ে ছাক্কার করতেছে, রাবণও, রাবণ এত হনুমানের বিরোধী, রাবণও তো দেখছে, তাহলে কি এটা সত্যি না? হনুমান গিয়ে লঙ্কা জ্বালায় পড়ে দিচ্ছে এটা কি সত্য না? এই এই সমস্ত কথার কি কোনো আছে ভাই? মানে এগুলো কি আমার উত্তর দেওয়ার আমাদের প্রয়োজন আছে? একটু ঘুরে আসি, আপনারা একটু কথা বলেন। নিশ্চয়ই আছে, জি জি, বুঝতে পারলাম, ঠিক আছে, শিওর ভাই। আমাদের আমরা তাহলে একটুখানি পরবর্তী গেস্টের কাছে যাই। আমাদের সাথে আছে খুব দ্রুত যুক্ত করি মিস্টার স্যাটান, দেখি স্যাটান কি বলতে শুনি। স্যাটান আনমিউট করে বলুন একটুখানি শুনি দ্রুত। ভাই সূরা ফিলে একটা অলৌকিক ঘটনা আছে আর কি, যে আব্রাহা কাবাকে ধ্বংস করতে আসছিল তখন ছোট পাখি দ্বারা ওকে মেরে ফেলছে, এরকম একটা অলৌকিক ঘটনা আছে। এখন সম্ভবত আই উইটনেস আছে এটার, এই আমি জানি না কি হয়েছিল ঘটনাটা, তবে তার মধ্যে যদি কোনো অলৌকিকতা, আসিফ 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 কাকু তো চলে গেল, এখন আসিফ কাকুর কাছে কোশ্চেনটা ছিল কি আমার, আমিও নিজেও নাস্তিক, এখন আমাকে আমি নিজেও নাস্তিক, আমাকে আমাকে জিজ্ঞেস করছে আর কি। অলৌকিকতার কোনো যদি স্বাদ পেয়ে থাকেন তাহলে এক কথায় জানবেন যে সেটা নিতান্ত মিথ্যে, নিতান্ত একটা কোনো বানানো গাল গল্প। যে জিনিসটা যদি একটা একটা ছোট ধরুন টুনটুনি যদি আপনাকে লাথি মারে তাহলে আপনি যদি মরে যান, তাই এটা তো নিতান্ত একটা, আমি জানি না কি ঘটেছিল, তা এটা একটা নিতান্ত একটা অলৌকিক ঘটনা হবে। সেটা যদি তখনকার সময় ঘটে এখনো ঘটতে পারে, তাহলে যদি তখনকার সময় ঘটে থাকে এবং সে তার পিছনে যদি যুক্তি থাকে তাহলে এখনো টুনটুনিদেরকে ভয় পাবেন, ঠিক আছে? কিন্তু আমরা কি সেটা পাই? আমরা তো সেটা পাই না, তাই না? জি জি জি, সেটা না। আচ্ছা আসিফ 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 দাদার সাথে যদি একটু কথা বলতে আর কি। আচ্ছা, আমাকে ব্যাক ব্যাকসাইজে রাখা যাবে না, আমার কাছে কিছু মনে ছিল আর কি। স্যাটন ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এটা ওই যে সূরা ফিলের যে ঘটনাটা উনি বললেন ওইটার মানে তাৎপর্যটা মানে প্লটটা এরকম যে সেখানে আল্লাহ তাআলা হচ্ছে অনেকগুলা পাখি পাঠাইছে, ওই পাখিগুলাকে আবাবিল পাখি বলে, সর্ট অফ ওই কবুতর টাইপের, তো ওইগুলা হচ্ছে তাদের এই নখে করে পাথর নিয়ে আসছে, সেই পাথর ফেলে নাকি হচ্ছে হাতি বাহিনীকে ধ্বংস করে দিছিল। তো এখন আমার ওনার কাছে প্রশ্ন থাকতো যে এই ঘটনাটা মানে এই বর্ণনাটা
আপনার কাছে কতটুকু লজিক্যাল মনে হয় যে পাথর ছোট ছোট ক্লজে করে পাথর নিয়ে আসবে, সেই পাথর উপরে ফেলবে এবং সেই পাখির সংখ্যা কত ছিল, এটা কিভাবে লজিক্যাল হয় এটা আমার জানার ছিল। অনেক ভাই কোশ্চেনটা কি আমার কাছে ছিল, আমি বের হয়ে গেছি। আপনাকে জিজ্ঞেস করছিল যে এই যে ঘটনাটা আপনি বলেছেন, আবাবিল পাখির যে ঘটনাটা আপনি বলেছেন, এই ঘটনাটা আপনার না, এটা এটা তো এটাও তো আমার কাছে অবাস 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 ইতিহাস আছে। আপনার ওই চৈনিকরা জাপানে যখন আক্রমণ করছিল, সালটা আমার মনে নাই, দুই দুইবার পরাজিত হয়েছিল জাপানের, জাপানিজদের কাছে সুনামির দ্বারা। ক্রিমিন্ডাস বাহিনী নিয়ে গেছিল, জাপানকে একদম ধুলায় মিশিয়ে দিতে পারতো। এখানে যদি সৃষ্টিকর্তা থাকে, তাহলে মূর্তি পূজারক, যদি আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাহলে মূর্তি পূজারক এরকম নাসারা বা ওরকমদেরকে কেন সাহায্য করবে? এটা আমার কাছে একটা প্রশ্ন, আমাকে যে কোশ্চেন করছিল আর কি একালে। ওনার সাথে আমি প্রায় আলাপ আলোচনা করি, ঠিক আছে, ওনাকে আমি ইয়া করছিলাম আর কি, রাখছিলাম, উনি আমার উত্তর দিতে পারে নাই, এটা করছিলাম। এখন গুড, এটা এটা না আমার কাছে। হ্যাঁ, তাহলে কে আগে বলবেন, স্যাম ভাই আগে বলেন তাহলে। হ্যাঁ, স্যাম ভাইকে আগে শুনে নিই। জাসিফ ভাই, যে সাংবাদিক ভাইকে একটা হাদিস দেখাইলেন না, এই যে নারীরা উপভোগ্য পণ্য বলা হয়েছে, ওই হাদিসটা কি দেখাইতে পারবেন? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবো, বের করতেছি ভাই, আপনি ততক্ষণে প্রশ্নটা করে ফেলুন। মানে ওই হাদিসে একটা মানে জিজ্ঞেস করার ছিল আর কি। হ্যাঁ ভাই, আমি বের করতেছি, ততক্ষণে আপনি প্রশ্নটা করতে থাকেন, আমি বের করতেছি। মানে ওখানে যে লেখা ছিল যে পূর্ণবর্তী নারীদের মানে উপভোগ্য উপকরণ বলা হয়েছে, তাই না? হ্যাঁ, আমি কোরআনের আয়াত একটা দেখিয়েছি প্রথমে, যে কোরআন আয়াত আমি স্ক্রিনে নিয়েছি। আসিফ ভাই, আমি স্ক্রিনে নিয়েছি, ঠিক আছে, স্ক্রিনটা বড় করব। হাদিসটা ভাই, আপনার স্ক্রিনটা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দাঁড়ান এক সেকেন্ড, এবার দেখুন তো আসিফ ভাই। অন্যরা কি দেখতে পাচ্ছেন হাদিস? আমি কিন্তু না 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 লোডিং এখন আসছে। আচ্ছা আচ্ছা, এবারে আসছে, এবারে আসছে, এবারে আসছে। আমি যে হাদিসটা দেখিয়েছি সেটা সেটা দেখিয়েছি একটা কোরআনের আয়াত আগে দেখিয়েছি, এবং তার আগে একটা ঘটনার কথা বলেছি, এরপরে হাদিসটা দেখিয়েছি। তো এটার প্রাসঙ্গিকতাটা না জানলে তো এই যে হাদিসটার ইয়াটা বোঝা যাবে না। শুরুটা হচ্ছে, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের উপভোগের জন্য, পুরুষের বিনোদন বস্তু হিসেবে। কারণ কোরআনে বলা হয়েছে, সূরা নম্বর 7 আয়াত নম্বর 189 তে বলা হয়েছে, বিনোদনের জন্য। এটা ভাই কোথায় লেখা আছে একটু শুনে নেন, একটু শুনে নেন, কথাটা শেষ করতে দেন না। আপনি শব্দ উচ্চারণ করলেন না, বিনোদন শব্দ ভাই, একটু শেষ করতে দেন, শেষ করতে দেন। উপভোগ করে, উপভোগ করাটাই হচ্ছে বিনোদন নেয়া। মানুষ যখন কোনো কিছু উপভোগ করে, সেটাই হচ্ছে বিনোদন করা, বিনোদন নেয়া, ঠিক আছে। কোরআনে যেটা বলা হচ্ছে যে আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, তখন আদম একা ছিল, নিঃসঙ্গ ছিল, সে স্বস্তি পাচ্ছিল না। তখন তার জন্য, তার স্বস্তির জন্য, তার সুখের জন্য, তার বিনোদনের জন্য, তার উপভোগের জন্য আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করে। যেই জিনিসটা কোরআনের সূরা নম্বর 7 আয়াত নম্বর 189 তে বলে দেওয়া হয়েছে, তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটিমাত্র সত্তা থেকে, আর তা থেকেই সৃষ্টি করেছেন তার জোড়া, মানে নারীটাকে, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। তার কাছে নারীকে সৃষ্টি করা কেন করা হয়েছে, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষটা যেন, ভাই এটা মানে বুঝতে পারলাম না জিনিসটা। আচ্ছা, বুঝতে না পারলে পরে উপভোগ করি, মানে ওটাও কি বিনোদন তাহলে? আচ্ছা, পরে পরে দুটো শব্দ আসলে কিভাবে মিলাইতেছে আমি বুঝে আসছে। আচ্ছা, পরে পরের হাদিসটা পড়লেই বোঝা যাবে, যেন তার কাছে স্বস্তি পায়, যেন পুরুষটা পুরুষের কাছে, পুরুষটা যেন তার সেই নারীর কাছে স্বস্তি পায়, সেই কারণেই তাকে সৃষ্টি করা হয়েছে। সে হচ্ছে একটা স্বস্তি পাওয়ার মতো বস্তু। পরের হাদিসটাতে যে জিনিসটা বলা হয়েছে, 3512 নম্বর হাদিস, সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ, ভোগ্য পণ্য, এবং উত্তম উপভোগ্য উপকরণ পূর্ণবতী নারী। নারীরা হচ্ছে উপভোগ্য উপকরণ। পূর্ণবতী নারী এখানে কেন? পূর্ণবতী নারী সকল নারী নয় কেন? পূর্ণবতী নারী কেন? পূর্ণবতী নারী কেন নয়, কেন সেটা তো আপনারা উত্তর দিবেন ভাই, সেই হাদিসের কথা, এটা মুহাম্মদ বলছে। আমাদের বক্তব্য বলবেন না, আমাদের বক্তব্য হচ্ছে পূর্ণবতী হোক অপূর্ণবতী হোক, যেই হোক, পাপী নারী হাদিসে সকল নারীদের বলা হয়নি। তার মানে ভাই, যেই নারীদের কি বলা হয় থাকুক, নারী সম্পর্কে বক্তব্যটা হচ্ছে তারা হচ্ছে উপভোগ্য উপকরণ, উপভোগ্য মানে হচ্ছে এখানে পরিষ্কার যে নারী হচ্ছে একটা উপভোগ্য বস্তু, উপভোগ্য উপকরণ, ভোগ্য পণ্য।
আগের এই যে ব্রাকেটের ভিতরে লেখা লিখে দিয়েছে ভোগ্য পণ্য, নারী হচ্ছে একটা ভোগ করার বস্তু, ভোগ করার পণ্য, ভোগ্য বস্তু, দুনিয়ার উপভোগ্য বস্তু হচ্ছে পুণ্যবতী নারী। তো আমরা তো সবাই বস্তু রে ভাই, আমরা কি বস্তু বা পদার্থ না? কোরআনের কোথাও এই ধরনের কোনো কথা বলা নাই যে পুরুষটা অপদার্থ নাকি ভাই। কথা মাঝখানে কথা বলেন না, কথা ভাই আপনি তো বেয়াদবের মতো কথা বলছেন, আপনি অপদার্থ নাকি? কথা তো যুক্তি কি না আমি ভাই, এগুলা কি কথা ভাই? আপনাকে কি আমরা এখন পর্যন্ত কোনো ইয়া শব্দ ব্যবহার করেছি আপনার সম্পর্কে? আপনি অপদার্থ কিনা এগুলা কি বলছেন ভাই? নাই যে আপনি আপনার তো সাথে কি উচ্চারণ করছেন না, ধর ভাই মানে এই সমস্ত মানে বেয়াদব লোকজন, আপনি অপদার্থ নাকি এগুলা কি ভাই? আপনার সাথে কি অভদ্র ব্যবহার করেছি? অভদ্র ব্যবহার তো করি নাই, আপনি কেন অভদ্র আচরণ করছেন? মানে মানে ভদ্রতা ভদ্র ভাবে তো কথা বলা যায় তাই না? ভদ্র ভাবে কথা বলছি আপনার সাথে, আপনি ভদ্র ভাবে কথা বলেন, কেন আসেন তাহলে? যদি আপনি ভদ্র ভাবে কথা বলতে না পারেন তাহলে কেন আসেন? তাহলে এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে নারী হচ্ছে একটা উপভোগ্য বস্তু, ভোগ্য পণ্য, উপভোগ্য উপকরণ। এটা তো অত্যন্ত অমর্যাদাকর একটা কথা। কোরআনের কোথাও বলা নাই যে পুরুষ হচ্ছে নারীর জন্য উপভোগ্য বস্তু, ভোগ্য পণ্য, এরকম কোনো কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা নেই। নারীর ক্ষেত্রে বলা হয়েছে নারীকে অবজেক্টিফাই করা হয়েছে, অবজেক্টের সাথে ভোগ করার বস্তুর সাথে সরাসরি তুলনা করা হয়েছে। ভোগ্যের বস্তু জিনিসটা হচ্ছে ভোগ করার জিনিস, এটা তো একটা নোংরা কথা। এই জিনিসটা যদি আপনাদের মাথায় না ঢোকে কিভাবে ঢুকাবো ভাই? মানে দুঃখ, এগুলো হচ্ছে দুঃখজনক যে আপনাদের মাথা এতটা মানে মানে ইয়া যে আপনারা মানে ইয়া জিনিস বোঝেন না। একটা জায়গায় যখন একজনকে অসম্মান করা হচ্ছে, একটা মানে নোংরা কথা বলা হচ্ছে, আপনারা এই জিনিসটা বোঝেন না। সে পুণ্যবতী হোক অপুণ্যবতী হোক কি আসে যায় ভাই? কিছু যায় আসে না। তাদের সম্পর্কে ভোগ্যপূর্ণ বলা হচ্ছে। অমিত ভাই, জিও শিশাকা ভাই, আলবার্ট হকিং ভাই, দেউলিয়া ভাই, আপনারা একটু বলেন তো এখানে কি বলা হচ্ছে এই হাদিসটাতে? এখানে তো আসিফ ভাই আপনি, সরি প্লিজ 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 আলবার্ট হকিং ভাই কন্টিনিউ। আসিফ ভাই আপনি যে যে কথাটা লাস্ট অ্যাড্রেস করলেন যে পুণ্যপতি হোক বা অপুণ্যপতি হোক, আনফরচুনেটলি উনি এই জিনিসটাকে ওনার এই হাদিসের বিপক্ষে ব্যাকিংস হিসেবে তুলে ধরতেছে যে ও আচ্ছা এটা তো সকল নারীকে বলে নাই, একটা কাইন্ড অফ মানে একটা সেপারেট গ্রুপ অফ নারীকে বলছে যারা হচ্ছে পুণ্যপতি। মানে ওনারা এই জিনিসটা বুঝতেছে না যে এইখানে একটা মানুষকে বস্তু বলা হয়েছে, সেইটার রিবার্টাল হিসেবে উনি বলতেছে আপনারা কি পদার্থ না অপদার্থ। ভাই কই পদার্থ আর কই অবজেক্টিফিকেশন, দুইটা তো ভাই দুই জিনিস। এই জিনিসটা যদি ওনাদের বুঝতে এত সময় লাগে এবং এই বোঝা নিয়ে যদি ওনারা আর্গুমেন্টে আসে, দিস ইজ সো স্যাড। হকিং ভাই, এই এই স্যাম ভাইয়ের তো আর্গুমেন্টটাও খাটে না, কারণ হাদিসে লেখা কি যে উত্তম উপকরণ মানে উত্তম উপকরণ হচ্ছে পুণ্যবতী নারী। তাহলে যারা অপুণ্যবতী নারী, হ্যাঁ তাহলে তারা উত্তম না হলে তাহলে কি মধ্যম, মানে একটু কমা বাট স্টিল উপভোগ্য তো নাকি? একটা মানুষকে কি ল্যাঙ্গুয়েজটা দেখছেন যে অন্যের খেতে শেষ দিয়েটা, সো ডিসগাস্টিং। মানে এইগুলাকে অবশ্য ভাই করে কিভাবে এই অবশ্যই এটা আমরা আমাদের না বোঝার কারণ আছে ভাই। আমাদের তো আসলে ইলমের অভাব, আসলে গভীর জ্ঞানটা নাই, তো এটা একটা কারণ হতে পারে আসলে বুঝতেছি। এটার সাথে যে সাপোর্টিং আরো আয়াত আছে যে নারী হচ্ছে শস্য ক্ষেত্রে স্বরূপ, তোমরা যেভাবে খুশি তাদেরকে ব্যবহার করো, সাপোর্টিং আয়াত তো অনেক আছে, হাদিস তো অনেক আছে। এটা বের করলে তো শত শত হাদিস দেখানো যাবে যেখানে খুবই নোংরা ভাবে অবজেক্টিফাই করা হয়েছে। আচ্ছা দেউলিয়া ভাইয়ের কোনো শব্দ সারা শব্দ আমরা শুনছি না, দেউলিয়া ভাই আপনি একটু শব্দ করবেন। হ্যাঁ ভাই আমি আছি, আপনারা কথা বলছেন তো এই জন্য আমি চুপ করে আছি। আমার আপনারা আমাকে সুযোগ দিলে আমি তখন বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অমিত ভাই আপনি কোথায় কিছু বলতে চাচ্ছিলেন? অমিত ভাই হ্যাঁ আসিফ ভাই, আমি বলতে চাইছিলাম যে আর কা মানে এখানে পেছনে অনেকেই আছে, ব্যাকস্টেজে অনেকেই আছে, অনেকেই যুক্ত হওয়ার চেষ্টা করছেন, সেই কথা আমি বলতে চাইছিলাম আসিফ ভাই। আচ্ছা উই স্যাম আবার উনি এসেছেন, উনি দেখি আরেকবার কিছু উনি আর কিছু বলতে চান কিনা। স্যাম আপনি যদি ভদ্রভাবে কথা বলতে চান তাহলে বলতে পারেন, কিন্তু যদি অভদ্রতা করেন কোনো তাহলে বের করে দিতে। জি, ওই যে এখন আপনি যে শস্য ক্ষেত্রে যেটা বললেন সেটা নিয়ে বলতে যাচ্ছি। এখানে কি আচ্ছা অবজেক্টিফিকেশন কাকে বলে সেটা কি আমাদেরকে একটু বলবেন? কাউকে অবজেক্টিফাই করা, এটা এই জিনিসটার মানে কি? না আমি জানি না, আপনি বলেন। আচ্ছা অমিত ভাই আপনি কি আমাদেরকে একটু বলবেন, আপনার যদি সময় থাকে অমিত ভাই, অবজেক্টিফাই করা জিনিসটা কি জিনিস?
অবশ্যই অবজেক্টিফাই করা মানে হচ্ছে একজন মানুষকে তাকে একটা অবজেক্ট হিসেবে দেখানো। যেমন ধরুন কোনো একটা তার যেন সে কোনো রকম মানুষই নয় ব্যাপারটা, সে যেন কোনো একটা জড় বস্তু। যেমন ধরুন আমরা কোনো একটা গাড়ি বা কোনো একটা সাবান বা একটা পারফিউম, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ব্যবহার করি, তো নারীকে সেরকম ভাবেই অনেক ক্ষেত্রে দেখানো হয়। এবং এই অবজেক্টিফাই অনেক জায়গাতেই করা হয়, যেমন একটা একটা ডিওড্রেন্টের অ্যাড যেখানে স্প্রে মোর গেট মোর এই ধরনের কিছু একটা কথা, এই ধরনের জিনিসগুলো অবজেক্টিফিকেশনের উদাহরণ আছে ভাই। অমিত ভাই, যদি মনে করেন একটা মার্সিডিজ গাড়ির বিজ্ঞাপন আমরা দেখতেছি, সেখানে দেখা যাচ্ছে মার্সিডিজ গাড়ি এবং দুইটা মেয়ে কম জামা কাপড় পরে খুব নাচানাচি করছে আশেপাশে, ও নিচে একটা টাইটেল লেখা যে টেস্ট ড্রাইভ করো, আসো টেস্ট ড্রাইভ করে দেখো, খুব আরাম পাবা, খুব মজা পাবা। এখন এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে কি বোঝাচ্ছে, কাকে কিভাবে কোথায় কি টেস্ট ড্রাইভ করবে, এবং ইঙ্গিতে ইঙ্গিত করা হচ্ছে যে মানে গাড়িটাও হতে পারে আবার মেয়েটা মেয়েটার কথা এখানে বলা হয়ে থাকতে পারে যে এই যে এইটাকে টেস্ট ড্রাইভ করে ফেলো। এখানে মেয়েটা যে একজন জলজ্যান্ত মানুষ, তার যে একটা মতামত আছে, তার যে একটা মানে মন আছে, সে যে পছন্দ সঙ্গী পছন্দ করতে পারে, যৌন সঙ্গী পছন্দ করতে পারে, সেই জিনিসটা এখানে উল্লেখ না করে তাকে একটা অবজেক্ট বানিয়ে দিতে হবে। ভাই আমি তো কথা বলছি ভাই, এখানে এই মেয়েদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে, একটা গাড়ির সাথে তুলনা দেওয়া হচ্ছে। এবং টেস্ট ড্রাইভ মানে কি, টেস্ট ড্রাইভ কেন মানে একজন মানুষ কেন করতে, একটা মেয়েকে এইভাবে কেন বলা হবে, মেয়েটা সম্পর্কে এই ধরনের মন্তব্য কেন করা হবে? একটা মেয়ে তো নিজস্ব পছন্দ অপছন্দ থাকবে, তার তার সঙ্গী পছন্দ করার বা যৌন সঙ্গী পছন্দ করার অধিকার থাকবে, তার সম্পর্কে এই ধরনের কথাটা তো হয়ে যাবে টোটালি মেয়েটাকে অবজেক্টিফাই করা, এটা তো তীব্রভাবে আমরা নিন্দা করব। একই কথা যদি ধর্মের ভিতরে থাকে, জিনিসটা তো একই হইল, ঘটনা তো একই যে তাদেরকে অবজেক্টিফাই করা, নাকি ভাই? নিশ্চয়ই আছে ভাই। তাহলে তাহলে এখন যদি মানে এখন যদি সেই অ্যাডভার্টাইজটা যিনি বানিয়েছেন মার্সিডিজের, তিনি যদি এসে বলেন না 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 এখানে তো মেয়েদেরকে যে টেস্ট ড্রাইভ করা হবে সেটা বলা হয় নাই, অথবা যদি এসে বলে যে সব মেয়েদের কথা তো এখানে বলেন, এই দুইটা মেয়ের কথা শুধু এখানে, এই যে দুইটা মেয়ে এখানে মানে মানে অ্যাডভার্টাইজে যেখানে কম জামা পরে নাচানাচি করছে এদের কথা শুধু বলা হয়েছে, আপনি যেমন বলেন এখানে তো পূর্ণবতী নারীর কথা বলা হয়েছে, এখানে তো সব নারীর কথা বলা হয়নি, ওইখানেও যদি এইভাবে বলা হয় না 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 এখানে তো সব নারীর কথা, সব নারীকে অবজেক্টিফাই করা হয়নি, এই দুইটা নারীকে বলা হয়েছে টেস্ট ড্রাইভ করবো কিনা, এটা তো কোনো যুক্তি হতে পারে না। এখানে তো নারীদেরকে এইখানে অবজেক্টিফাই করা হচ্ছে, এটা তো পরিষ্কার। এখন যদি আপনি না বুঝেন এই জিনিসটা, তাহলে তো আপনাকে তো ধরে বেঁধে বোঝানো সম্ভব না ভাই। তা এই বিষয়ে আর কি কেউ কিছু বলবেন আপনারা? আমি আসিফ ভাই আপনার সাথে আচ্ছা আসিফ ভাই আমি তো বলতে চাইছিলাম, তাহলে অন্য কেউ যদি বলে তাহলে বলুক, তাহলে আমি পরে বলবো, অথবা আমাকে যদি সুযোগ দেওয়া হয়। দিলে ভাই আপনি বলেন। হ্যাঁ, এটা হচ্ছে যে এই শস্যক্ষেত্র সূরা বাকারা 223 নম্বর আয়াত, এটা তো একটা খুবই একটা জঘন্য ফাউল টাইপের আয়াত। তো আপনি এই 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 আয়াতে আপনি দেখেন যে প্রথমে হচ্ছে একটা নারীকে কিন্তু সরাসরি পণ্য সাথে মানে শস্যক্ষেত্র মানে একটা পণ্য অবজেক্টের সাথে তুলনা করে, এটা তো অত্যন্ত জঘন্য, বিস্তৃতি, আপত্তিকর যে একটা পণ্যর সাথে কি করে একটা নারী কি করে একটা পণ্যর সাথে তুলনা করা হয়। দ্বিতীয়ত এই এই আয়াতটার সাথে যে হচ্ছে হাদিসটা আছে, সেখানে হাদিসটা পড়লে আপনি দেখতে পারবেন যে এখানে যে বলা হয়েছে যে যে নারীকে তোমরা মানে ইচ্ছা মতোই করে, এখানে মানে তার কিন্তু মতামত নেওয়ার কোনো সুযোগ নাই নারীটার। বলছে যে তোমাদের শস্যক্ষেত্র তোমরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যেদিক যে ইচ্ছা যেই পজিশনে ইচ্ছা সেখানে ঢুকাই দাও, যে মানে এখানে নারীটা পছন্দ করুক না করুক, ভালো লাগুক না লাগুক, তার কিন্তু মতামতের কিছু নাই, এটা একটা আরেকটা জঘন্য বিষয়। তৃতীয়ত এই আয়াতে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যে উপমাটা দেওয়া হয়েছে একটা থার্ড ক্লাস উপমা যে নারীরা হচ্ছে শস্যক্ষেত্র, এরকম হচ্ছে একটা জঘন্য ফাউল টাইপের ইতর টাইপের উপমা থেকে আমি হচ্ছে আমাকে যদি বলা হয় আল্লাহর থেকে আমি অনেক সুন্দর উপমা দিয়ে এই আয়াতটা আমি করতে পারবো। তো এখানে তো এটা বলা হয়তো যে তোমরা যেটা জানো যে এই আয়াতে শায়ন নজরুল যেটা আছে যে তারা মনে করতো যে পিছন দিক দিয়ে সেক্স করলে বাচ্চা বিকলাঙ্গ হয় বা তাদের সমস্যা হয়, তো এখানে বলতো যে তোমরা যেটা মনে করো সেটা আসলে একটা কুসংস্কার, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তাদের পরস্পরের সম্মতিতে তোমাদের সুবিধা মতো যে পজিশন হয় সেভাবে তোমরা সেক্স করো উভয় সম্মতিতে, এবং তোমাদের যেটাতে কমফোর্ট ফিল করো উভয় সেই পজিশনে তোমরা সেক্স করো।
এটা বললে কিন্তু অনেক সুন্দর হতো। এমনকি আমরা যদি কোনো একটা ডাক্তারের কাছে যাই এবং যদি এই প্রশ্নটা করি, তাহলে এখনকার যুগেও কোনো ডাক্তার কিন্তু আমাদের বলবে না, এই শুনো তোমাদের স্ত্রীরা কিন্তু তোমাদের শস্যক্ষেত্র, তোমরা যখন ইচ্ছা যেদিক দিয়ে ইচ্ছা সেভাবে ইচ্ছা তোমরা তাকে করে ফেলো, এই ধরনের কিন্তু থার্ড ক্লাস মার্কা কিন্তু কখনো হচ্ছে কোনো ডাক্তারও বলবে না। তারা কিন্তু ডাক্তার কিন্তু তার এই পরামর্শটাই দিবে, ইভেন একটা সাধারণ লোকও যদি এই সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে সেও কিন্তু এই পরামর্শটা দিবে যে তোমাদের এই তোমরা যে চিন্তাটা করছো এটা সঠিক না, আপনারা উভয়ই হচ্ছে দেখবেন যে আপনাদের কোন পজিশনে আপনারা সেভ করলে উভয়ই খুশি থাকেন এবং হচ্ছে উভয়ই হচ্ছে কমফোর্ট ফিল করেন, আপনাদের দুইজনের যেই পজিশনে ভালো লাগে সেই পজিশনেই করবেন। তো এই এটাই হচ্ছে আমার ছিল কথা। অতএব বলা যায় যে এই এই আয়াতের মতো মানে এরকম মানে থার্ড ক্লাস একটা উপমা, এর থেকে একটা সাধারণ মানুষের এর থেকে ভালো করে একটা উপমা দিয়ে এর একটা সলিউশন দিতে পারে। আচ্ছা আলবার্ট হকিং ভাই আর জিসু শেখা ভাই কি এই বিষয়ে কিছু বলবেন? না হলে আমাদের সাথে সাদিক ভাই আছেন, সাদিক ভাই বোধহয় এই বিষয়ে কিছু বলতে চান। জিসু শেখা ভাই, হকিং ভাই আপনারা কিছু বললে আগে বলুন। ভাই আপনার কাছে জাস্ট দুইটা বিষয় আমার একটু একটু ক্লিয়ারেন্সের জন্য, ওই অবজেক্টিফিকেশনের ব্যাপারে যে আমরা মাঝে মধ্যে এই ব্যাপারটা দেখি যে গ্লোরিফাই করে কিছু কিছু ক্ষেত্রে, যে ও তুমি তো দেখতে হচ্ছে চাঁদের মতো সুন্দর, বা হচ্ছে এমন বলতে পারে যে তুমি হচ্ছে ময়ূরের মতো, বা হচ্ছে ধরেন যে বলতে পারে যে তুমি তো একটা কোহিনুর। হ্যাঁ, এই ব্যাপারটাতে আবার হচ্ছে যাকে বলা হচ্ছে তারাও খুশিও হচ্ছে। তো আমরা আসলে অবজেক্টিফিকেশনের বিরুদ্ধে কেন বলি, যে আসলে অবজেক্টিফিকেশনের বিরুদ্ধে আমরা কেন কথা বলতেছি, এতে ক্ষতিটা কি? আসিফ ভাই এইটা একটা জানার বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি যে ব্যাপারটা বললাম যে গ্লোরিফাই করা, এই ব্যাপারটাকে আসলে অবজেক্টিফিকেশনের মধ্যে পড়ে কিনা? আসিফ ভাই এই যে এই জিনিসটাকে মনে করেন একজনকে বলা হলো যে তুমি চাঁদের মতো সুন্দর, এই জিনিসটাকে এই জিনিসটা কিন্তু মেয়েদের সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য না। আচ্ছা অমিত ভাই কি এই বিষয়ে কিছু বলবেন? অমিত ভাই আপনি আগে বলেন তাহলে। না আসিফ ভাই সে বিষয়ে এরকম এখন রাইট নাও আর কিছু বলেনি, বক্তব্য নেই রাইট নাও আসিফ ভাই। আচ্ছা এই জিনিসটা কিন্তু হচ্ছে কি কোনো মানে তাদেরকে যে তাদের প্রতি একটা লিঙ্গ বৈষম্য তৈরি করে, তাদের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হয়, এরকম কিন্তু কোনো ঘটনা এটার ক্ষেত্রে ঘটে না? বা তোমাকে আমি তুমি চাঁদের মতো সুন্দর, বা তুমি আমার জীবনে এসেছো বৃষ্টির মতো বা ঝড়ের মতো, এই কথাগুলোর ভিতরে আসলে একটা কিছু লিঙ্গের মানুষের প্রতি এক ধরনের একটা তারা যে তাদের যে কম অধিকার আছে, বা তাদেরকে তাদের ওই লিঙ্গের মানুষ হিসেবে তারা যে আসলে অন্য লিঙ্গের সাথে সমান না, এই জিনিসটা কিন্তু এই এই সমস্ত জায়গা থেকে বোঝা যায় না, এই জিনিসটা থেকে এই জিনিসটা হয় না। কিন্তু যখন অন্যান্য সাপোর্টিং এভিডেন্স থাকে যে আসলে একটা লিঙ্গকে লিঙ্গের প্রতি বৈষম্য তৈরি করার জন্য, বা একটা লিঙ্গকে আসলে উপভোগের বস্তু হিসেবে তৈরি মানে দেখানোর জন্য দেখানোটাই উদ্দেশ্য, তখন কিন্তু সমস্যাটা আসে যে এই অবজেক্টিফিকেশন অবজেক্টিফিকেশনের অভিযোগটা সেই সময় চলে আসে। এই কোরআনে এবং হাদিসে যে জিনিসটা পরিষ্কার ভাবে বলা হয়েছে, আদমকে সৃষ্টি করা হয়েছিল, আদম একা একা মনে মনের দুঃখে ঘোরাফেরা করছিল জান্নাতে, তখন তার সে তার একাকিত্ব কাটানোর জন্য তার জন্য একটা উপভোগ্য বস্তু তৈরি করা হয়, জিনিস তৈরি করা হয়, সেই জিনিসটা দিয়ে তার মনোরঞ্জনের জন্য সে যেন মানে বোর ফিল না করে, মানে তার জন্য একটা অবজেক্ট হচ্ছে সে, এই জন্য তাকে সৃষ্টি করে, তাকে কিন্তু স্বাধীন সত্তা হিসেবে সৃষ্টি করা হয়নি, তাকে সৃষ্টি করা হয়েছে আদমের হাড় থেকে, আদমের বুকের পাঁজরের হাড় থেকে। এইখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আসলে একটা লিঙ্গের মানুষকে উনো মানুষ হিসেবে মানে সাব হিউম্যান বিইং হিসেবে চিহ্নিত করার জন্যই উদ্দেশ্যমূলক ভাবে এই কথাটা বলা হয়েছে। হকিং ভাই হ্যাঁ আসিফ ভাই আপনার কথাটা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি, কিন্তু ধরেন আমি একটা ধরেন একটা সিচুয়েশন দাঁড় করাই, একটা কনসিকুয়েন্স দেখেন যে ধরেন আজকে আমি একটা মেয়েকে কমপ্লিমেন্ট দিলাম যে তুমি তো আমার কাছে একটা গোলাপ ফুল। হ্যাঁ, পরের দিন আমি আবার রাগের মাথায় বলে ফেললাম যে ও আচ্ছা তুমি তো গোলাপ ফুল, গোলাপ ফুলে যেহেতু কাঁটা আছে তোমার মধ্যেও কাঁটা আছে। হ্যাঁ, তো মেয়েটা যদি আমাকে প্রথম দিনই বলতো নো আমি কোনো বস্তু হতে চাই না, আমি গোলাপ ফুল হতে চাই না, আমি মানুষ হয়ে থাকতে চাই, পরের দিন কিন্তু তাহলে আমি ওই ব্যাপারটা বলতে পারতাম না, ওই অ্যানালজিটা নিয়ে বলতে পারতাম না যে তার মানে তোমারও কাঁটা আছে, মানে আমি একটা বস্তুর সাথে গুলিয়ে ফেলতাম, তা গুলিয়ে ফেলতে পারতাম না আর কি, মানুষের সাথে বস্তুর গুলিয়ে ফেলাটা আর কি সম্ভব হতো না। আসিফ ভাই আসিফ ভাই আমি তো বলতে পারি? আসিফ ভাই হ্যাঁ হ্যাঁ বলেন বলেন ভাই। আচ্ছা হকিং ভাই আমার মনে হয় কি
এইটা তো আসলে আমার মনে হয় আপনি যদি একটু কর্মধারা সমাজটা পড়েন, আমার মনে হয় এই জিনিসটা একটু ক্লিয়ার হইতে পারবেন, মানে তফাৎটা আর কি। বুঝতে পারছেন যে উপমান কর্মধারা সমাস বা উপমিত বা রূপক কর্মধারা সমাস তফাৎটা? হ্যাঁ, আমার মনে হয় বেশ ক্লিয়ার হয়ে যাবে এই যে এইখানে যে মানে একটা ডিলেমা কাজ করতেছে, এটা মনে হয় আপনি একটু ক্লিয়ার হইতে পারবেন যদি সমাসটা একটু পড়েন, কর্মধারা সমাসটা। আচ্ছা, আমাদের এখানে সাবলটান ভাই একটা কমেন্ট করেছেন, এই কমেন্ট আমরা একটু পড়ি। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কম্পেয়ারিং সামওয়ান টু এ ডায়মন্ড এন্ড অবজেক্টিফাইং এ উইমেন। অবজেক্টিফাইং হ্যাপেন্স ইন দ্য কন্টেক্সট অফ গ্রুপ সাবজুগেশন অ্যাগেনস্ট উইমেন হোয়ার দেয়ার ইন্টেন্ট ইজ টু বি ডিমিন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে তাদেরকে মানে ছোট করে দেখানোর জন্য, তাদেরকে তুচ্ছ করে দেখানোর জন্য এই এই ধরনের ইয়াগুলো ব্যবহার করা হয়। আমাদের সাথে ছোট হজুর ভাই যুক্ত হয়েছেন, ছোট হজুর ভাই আপনি কি একটু কথা বলবেন? আসসালামু আলাইকুম, আমাকে কি শুনতে পাচ্ছেন? আসি ভাই, আমি একটু হেডফোনটা লাগাই, হ্যাঁ আমি বলতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ সাদিক ভাই, আপনাকে যুক্ত করেছি আমরা, আপনি বলেন তাহলে। সাদিক ভাই এর ফ্লোর। জি ভাই, আপনারা এখানে একটা কথা বলছেন যে এখানে মহিলাদের বা নারীদের অবজেক্টিফিকেশন করা হয়েছে, তো এখানে একটা সমস্যা হচ্ছে যে হাদিসটা বলা হয়েছে এখানে দেখবেন একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, ব্র্যাকেটের ভিতরে বলা হয়েছে ভোগ পণ্য। এখানে অবজেক্টিফিকেশন করার আগে আপনারা আগে বলেন এখানে রেফারেন্সটা কিভাবে করা হয়েছে, কাইন্ড অফ প্রোনাউন রেফারেন্স যদি আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন। দুনিয়া ভোগ পণ্যের উপকরণ, ব্র্যাকেট দেওয়া হয়েছে ভোগ পণ্য, এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। দেখেন এখানে ভোগ পণ্য প্রথমে বলা হয়েছে দুনিয়াকে, ভোগ পণ্য হিসেবে যাকে রেফার করা হয়েছে সেটা হলো দুনিয়া, এবং তারপরে বলা হয়েছে নারী। ভাই দুনিয়া তো একটা মানে বস্তু, সেটাকে যদি বস্তু বলা হয় তাতে তো কোনো আপত্তির কিছু নাই। দুনিয়া হচ্ছে দুনিয়াকে আমরা অবজেক্টিফিকেশন করতে পারি। সাদিক ভাই, সাদিক ভাই একটু শুনে নেন, কথাটা শুনে নেন। ধরেন ধরেন কফি একটা বস্তু, কফিকে যদি ভোগ্য পণ্য বলে তো এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু নারীকেও একই সাথে উপভোগ্য উপকরণ বলা হয়েছে, এবং এটার সাপোর্টিং আরো অনেকগুলো আয়াত আছে যে আয়াত গুলাতে পরিষ্কার, যেমন নারী হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ, তোমরা যেভাবে খুশি তাদের কাছে গমন করো, এটা আছে। তারপর হচ্ছে সূরা নম্বর 7-এর যে 189 নম্বর আয়াত, যে তাদের কাছে স্বস্তি পেতে পারো, তাদেরকে সৃষ্টি করা হয়েছে কেননা তাদের কাছে যেন স্বস্তি পেতে পারো। শুধুমাত্র এই একটা হাদিস নিয়েই যে আমরা কথা বলছি তা কিন্তু না। আপনি যদি ভেবে থাকেন সেই শুধু একটা মাত্র হাদিসেই এটা কথা বলা আছে, এটা একটু এদিক সেদিক করে আমি নাস্তিকদেরকে একটা বুঝ দিয়ে দিবো এখানে এটা 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 বলা আছে, তা তো না ভাই। আমরা বলছি যে ইসলামে নারীকে খুব ভালোভাবে, খুব পরিষ্কার ভাবে নানা জায়গাতে অবজেক্টিফাই করা হয়েছে। যেমন আমি আপনাকে এই যে একটু আগে যে হাদিসটা দেখালাম সেই হাদিসটা আবার একটু দেখাই। এই হাদিসটা আপনারা সবাই একটু পড়েন, মানে কি একটা মর্মান্তিক হাদিস, কি একটা মর্মান্তিক হাদিস। দেখেন সুনান আবু দাউদ শরীফের 2155 নম্বর হাদিস, বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা, বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে খুদ আমি তোমাদেরকে তাই বলবো যে রাসূলুল্লাহ বলতে শুনেছি, তিনি হুনায়নের যুদ্ধের সময় বলেন যে ব্যক্তি আল্লাহর শেষ দিবসের প্রতি ইমান এনেছে, মানে মুহাম্মদ বলছে, মুহাম্মদ সবাইকে বলছে যে ব্যক্তি আল্লাহর শেষ দিবসের প্রতি ইমান এনেছে সে যেন অন্যের ক্ষেতে পানি সেচ না করে, অর্থাৎ অন্যের গর্ভবতী নারীর সাথে সহবাস না করে, অন্যের ক্ষেতে পানি সেচ, অন্যের মানে কি একটা মানে অবস্থা ভাই, সে যেন অন্যের ক্ষেতে পানি সেচ না করে। হ্যাঁ এইখানে আমার একটু মানে বলার ছিল, এই যে অন্যের ক্ষেত্রে পানি শেষ না দেয়া, এখানে মানে বলতে চাচ্ছি কি যে এভরি ড্রপ অফ স্পার্ম অফ এ মুসলিম, মানে মুসলিমের প্রত্যেকটা বীর্য ফোটা যেন এক একজন জিহাদিদের জন্ম দেয়, এবং অন্যের গর্ভবতী নারীকে নারীর সাথে যদি সহবাদ করে তাহলে সেটা কি করতে পারবে না, ওই যে বাচ্চাটা পয়দা করতে পারবে না, একটু একজন জিহাদি বা ওই যে আপনার নবীর উম্মত এখানে আপনার বাড়তে পারবে না, যে কারণে কিন্তু এই যে বীর্যের অপচয় মানে রোধ করার জন্য এইটা কিন্তু মানে এই মানে নবী করিমের আমাদের নবী করিমের একটা নিষেধাজ্ঞা আর কি। বুঝতে পারছেন আসিফ ভাই? অবশ্যই অবশ্যই ভাই, এই কারণে এই জিনিসটা বলা হয়েছে অন্যের ক্ষেত্রে পানি সেচ না করে, অর্থাৎ মেয়েদের অন্যের গর্ভবতী নারীর সাথে সহবাস না করে, একদম ক্লিয়ার। এই সমস্ত আরো অনেকগুলো হাদিস এই ধরনের কথাবার্তা বলা আছে, এই সমস্ত হাদিস গুলার সাপেক্ষে তো আমরা এই জিনিসটা পরিষ্কার যে ইসলাম নারীকে পরিষ্কার ভাবে অবজেক্টিফাই করে, একটা উপভোগের উপকরণ বা বস্তু হিসেবে গণ্য করে। আমরা তো শুধুমাত্র একটা হাদিস নিয়ে কথা বলছি না সাদিক ভাই। তাছাড়া আসিফ ভাই আরেকটা জিনিস আমি যোগ করতে চাই এর সাথে, সেটা আপনি কোরআন হাদিসের সব জায়গায় দেখবেন যে মেয়েদেরকে দেখবেন যে একতরফা খেলা হয়েছে ভোগ করার জন্য, ভোগ করার জন্য, ভোগ করার জন্য। আপনি দেখবেন যে আপনি কোরআন নিসা 24 নম্বর আটটায় দেখেন না, ওইখানে লেখা আছে ভোগ করার জন্য। হ্যাঁ, তো সব জায়গায় দেখবেন যে
আর ঝগড়া দেখবেন এই যে ভোগ একটা, এই যে এই যে একটা আপত্তিকর মানে নোংরা টাইপের মানে মানে থার্ড ক্লাসের থার্ড ক্লাসের যে একটা শব্দ তয়ন, হ্যাঁ এগুলো কি কোনো মানে এটা তো আল্লাহ তো দূরের কথা, একটা ভদ্র মানুষও কিন্তু এই ধরনের শব্দ তয়ন করবে না, সবসময় হচ্ছে মানে এই ধরনের কারো করে যে পাড়ার গলির দেখা যায় যে কিছু থাকে না টোকাই টাইপের ভাই। আমরা অবজেক্টিফিকেশনের ব্যাপারটা একটু মুমিন ভাইয়ের কাছ থেকে যদি শুনতাম আমার মনে হয় আলোচনাটা অন্য দিকে যেত। হ্যাঁ সাদিক ভাই আপনি বলেন তাহলে, সাদিক ভাই বলেন তাহলে। আচ্ছা আসিফ ভাই, সাদিক ভাইকে সাপোর্ট করার জন্য স্যাম কেও আনবো নাকি? আমাদের এখানে আমাদের লোকজনই বেশি হয়ে গেছে কিন্তু এখানে। হ্যাঁ হ্যাঁ আনেন 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 ভাই। আমি তো অমিত ভাই, অমিত ভাই আমি তো আপনাদের লোক না ভাই, আমি তো ওনাদেরই লোক। দুনিয়ার ক্ষেত্রে এখানে শব্দটা কিন্তু ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে, আর নারীদের ক্ষেত্রে শব্দটা কিন্তু কোনো ব্র্যাকেটে উল্লেখ করা হয়নি। আচ্ছা আমি মানছি যে এখানে নারীদেরকে অবজেক্টিফিকেশন করা হয়েছে, কোনো না কোনো ভাবে হয়েছে। আমরা একটা কথা জানি যে কর্তাভেদে শব্দের বিভিন্ন প্রয়োগ ঘটে, কিন্তু দুনিয়া কিন্তু জড় বস্তু, নারী জড় বস্তু না। অনুবাদ করতে গিয়ে এখানে দুনিয়ার ক্ষেত্রে যে বিশেষণটি ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা হয়েছে নারীর ক্ষেত্রে সেটা উল্লেখ করা হয়নি, এটা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে ভোগপণ্য হিসেবে আমরা যে শব্দটা আরবিতে ব্যবহার করা হয়েছে সেটা হলো মাতা। আর মাতা শব্দের অর্থ এখানে শুধু একটা দেখছেন যে এখানে একটা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে যে অনুবাদটা করা হয়েছে সেটা হলো একটা নিজস্ব অনুবাদকের একটা নিজস্ব বুঝ, সে যেভাবে বুঝেছে। ভাই আপনি কি আপনার কথা কি আমি কিন্তু শুনতে পাচ্ছি না, আমিও শুনতে পাচ্ছি না, আমরাও শুনতে পাই নাই। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বলছি, এখানে যে আরেকটা হাদিসে যে হাদিসটা ব্যবহার করা হয়েছে সেখানে দুনিয়ার পরে ব্র্যাকেট দিয়ে বলা হয়েছে ভোগ পণ্যের কথা, মানে দুনিয়াটা এখানে একটা জড় বস্তু, এটাকে আমরা অবজেক্টিফাই করতে পারি, তার জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষায়িত করা হয়েছে এখানে, কিন্তু নারীদের ক্ষেত্রে সেভাবে বিশেষায়িত করা হয়নি। আর এখানে দেখবেন প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে কর্তাভেদে শব্দের আলাদা প্রয়োগ ঘটবে। আর এই জায়গায় দেখবেন যে প্রত্যেকটা হাদিসের যে অনুবাদ করা হয় ইসলামিক ফাউন্ডেশন থেকে বা বিভিন্ন ফাউন্ডেশন থেকে, সেখানে এক কিছু সংগঠন বা যারা অনুবাদ করে তাদের নিজস্ব বুঝ, আর কোনো একটা জিনিসের প্রাঞ্জল ভাবে যে ব্যাখ্যা করতে হবে এমনটাও না। যে এই কোন এক ভাই বললেন যে জঘন্য ভাবে শব্দ চয়ন করা হয়েছে বা এটা সাধারণ মানুষও করতো না, ভদ্রভাবে করতো না। আসলে কোরআন তো এই জন্য নাজিল হয়নি বা হাদিস তো এভাবে না যে তো এখনকার সময় মানুষরা কিভাবে বুঝবো, এই জন্য না। তখনকার সমসাময়িক অবস্থা বা তখনকার প্রেক্ষাপট কেমন ছিল সেই অনুযায়ী নাজিল করা হয়েছে। আর সবকিছু তো ভাই আপেক্ষিক, সবকিছু আপেক্ষিক ভাবে বিবেচনা করতে হবে, এটা সর্বকালের সর্বযুগের জন্য এসেছে, তো নির্দিষ্ট একটা যুগের জন্য বুঝলে হবে না। এখন আপনাদের এই সাইকোলজি যেমন, হয়তো বা কিছুদিন পর সেটা পরিবর্তন হতে পারে। এখন আমি আমার আসল কথায় আসি, আসল কথাটা হচ্ছে এখানে শুধু ভাই এই জিনিসটা বুঝলাম না, আমাদের সাইকোলজি পরিবর্তন হতে পারে এই কথাটা দিয়ে আপনি কি বলছিলেন? মানে আমাদের আপনাদের সাইকোলজি, আপনাদের এখনকার সাইকোলজি, আমরা আমরা আমাদের সাইকোলজি আবার এই রকম অশিক্ষিত মূর্খ বর্বর হয়ে যাবে কিছুদিন পরে, যে আমরা আমরা নারীকে, না না আমি তো আপনাকে কিছু বলছি না, আমি যেটা আল্লাহকে এবং নবী মোহাম্মদকে বলছি তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ বর্বর, তারা একটা নারীকে নারী সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেই জিনিসটা জানে না। তারা বলছে, নবী মোহাম্মদ বলছে, অন্যের সেচে অন্যের ক্ষেতে পানি না দেওয়ার সাথে তুলনা করছে অন্যের গর্ভবতী নারীর সাথে সেক্স করার সাথে, পরিষ্কার ভাবে অবজেক্টিফাই করা হচ্ছে। আচ্ছা যে হাদিসটা আপনি দেখালেন, যে হাদিসটার কথা আপনি বলছেন, সেই হাদিসটার ইংরেজি ভার্সনটা আমরা একটু sunnah.com থেকে দেখে নিই। প্লিজ প্লিজ আসিফ ভাই, আসিফ ভাই এটা ইংরেজিতে একটু দেখান। sunnah.com হচ্ছে পৃথিবীর একটা প্রখ্যাত ওয়েবসাইট, এখানে হাদিসগুলাকে পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত আলেমগণ এই হাদিসগুলাকে ইংরেজিতে অনুবাদ করেছেন। এই হাদিসের ইংরেজি অনুবাদ নিয়ে পৃথিবীর কোনো মানে তেমন কোনো ইয়া নাই, মানে ডিসপিউট নাই। হ্যাঁ ঠিক আছে, এখানে বলা হচ্ছে দ্য বেস্ট টেম্পোরারি জয় ইজ অফ দিস ওয়ার্ল্ড ইজ রিলিজিয়াস উইমেন। এখানে বলা হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ প্রভিশন এন্ড দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড, বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য পায়াস উইমেন। এখানে পরিষ্কার ভাবে একটা অবজেক্ট বলা হচ্ছে, নারীকে বলা হচ্ছে একটা অবজেক্ট। এই বিষয়ে আপনার মতামতটা কি? সাদিক ভাই এই বিষয়ে আপনার মতামতটা কি? হ্যাঁ আমি এই বিষয়ে বলছি, এখানে যেটা বলছে দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, এখানে অবজেক্টটাই শুধু অ্যাডজেক্টিভ না, বা এই শুধু অবজেক্টটা দিয়ে অবজেক্টিফিকেশন করা হয়নি এখানে, বুঝতে হবে অ্যাডজেক্টিভ না তো ভাই, অবজেক্ট কি অ্যাডজেক্টিভ না, আমি সেভাবে বলিনি, অ্যাডজেক্টিভ অ্যাজ দ্য মিন টু অ্যাডজেক্টিফাই সামথিং, এখানে বলা হয়েছে যে না না ভাই ইংরেজিতে হচ্ছে না, অবজেক্ট অফ বেনিফিট, অবজেক্ট অফ বেনিফিট এটা তো বলা হয়েছে ভাই।
হ্যাঁ 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 অবজেক্ট অফ বেনিফিট এখানে এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। কিরকম অবজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলেন তো দেখি, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি কি দিয়ে গঠিত হয়? হ্যাঁ আমি এখন আপনার সাথে ইংলিশ গ্রামাটিক্যাল আলোচনা করতে যাচ্ছি না। আচ্ছা আচ্ছা, না তো ওটা ভুল বললেন তো ওই জন্য বলছিলাম আর কি। বাট আপনি ইংলিশ গ্রামারকে তো আপনার যুক্তির একটা ই হিসেবে, পিলার হিসেবে আপনি দাঁড় করাতে চাচ্ছেন। আচ্ছা তাহলে আমি গ্রামার নিয়ে আলোচনা করছেন না, কিন্তু আপনি ইংলিশ গ্রামার তো টেনে আনছেন। ভাই এখানে বাক্যটা বুঝতে হলে আপনাকে এই গ্রামাটিক্যাল সেগমেন্টগুলো বুঝতে হবে। তাহলে গ্রামার তো আপনিও পারেন আমরাও পারি, তাহলে আপনি কোন গ্রামারের কথা বলতেছেন? আমরা কি সেই গ্রামারটাকে গ্রামার হিসেবে জানি নাকি সুডো গ্রামার হিসেবে জানি, সেটা একটু আপনি বলে নেন। আচ্ছা সেটা আমি তাহলে ক্লিয়ার করছি। দা বেস্ট অবজেক্টিভ ফ্রেজের গঠনটা কি সেটা একটু বলেন দেখি। আমি বলছি দা বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, এখানে দেখবেন আর্টিকেল দা আছে, দায়ের পরে বলা হচ্ছে দা বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, আর আর্টিকেলের পরে সর্বদাই নাউন বসে, আর্টিকেলের পর সর্বদাই নাউন বসে, আর নাউন কখনো কাউকে মডিফাই করতে পারে না। মডিফাই করতে দিয়ে তার অ্যাডজেক্টিভ ফেরত দিও না। আরে ভাই আমাকে তো শেষ করতে দিবেন। দা বেস্ট অবজেক্ট অফ বেনিফিট, দায়ের পরে যেটা ব্যবহার করা হয়েছে বেস্ট, এখানে বেস্টটা কখনোই অ্যাডজেক্টিভ হিসেবে আসেনি, এটা এসেছে নাউন হিসেবে, আর পুরোটা মিলে যেটা আসছে এটা বেস্ট অ্যাডজেক্টিভ, বেস্ট নাউন হিসেবে হয়েছে নাকি? উপকারের জন্য বা সুবিধার জন্য বা এই ধরনের কিছু একটার জন্য, অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে ইজ দ্য পায়াস উম্যান, ঠিক আছে? এই কথাটা কেউ বুঝবে সারা পৃথিবীতে? আপনি যেরকম বলছেন এই বেস্টটা এই নয়, বেস্টটা অবজেক্টটা ওই নয়, সেটা নয়, এই ভাই এত হচ্ছে কমপ্লেক্সিটিতে কেন যাচ্ছেন আমি বুঝতে পারছি না। এটা খুব প্লেন এন্ড সিম্পল একটা সেন্টেন্স। আপনার যে বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড ইজ, এর মধ্যে কনসেপচুয়াল জ্ঞান কি ভাই? ভাই আমি একটু বলে দিচ্ছি, শুনুন শুনুন শুনুন, আপনি জীবনে জিআরইও দিয়েছেন কিনা জানি না, জিআরই দিলেও এই কোশ্চেনটার তাতে কোনো রকম কমপ্লেক্সিটি কিছু আসে না ভাই। দ্য বেস্ট অবজেক্ট অফ বেনিফিট অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য পায়াস উম্যান, সিম্পল এবং সোজা কথা। দ্য বেস্ট এইটার মানে হচ্ছে সব থেকে ভালো, দ্য অবজেক্ট কি, কোনটা বেস্ট, কি জিনিস হচ্ছে অবজেক্ট অফ বেনিফিট, কিসের একটা ইয়ের জন্য, একটা উপভোগের জন্য বা ধরুন একটা সুবিধার জন্য, কোনো একটা কাজের জন্য, অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে সব কিছু কি, সেটা হচ্ছে পায়াস উম্যান, তার মানে সারা পৃথিবীর মধ্যে সব থেকে ভালো যে উপভোগের যে বস্তু সেটা হচ্ছে একটা পায়াস উম্যান। ইট হ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওনার কথা শুনে, বেস্ট হচ্ছে আপনার নাউন আর অবজেক্ট হচ্ছে আপনার এই যে অ্যাডজেক্টিভ। ভাই এই যে কোন ডিকশনারিতে আছে, কোন পাস মানে এইটা কোন পাস অফিস ভাই, আমি এটা বুঝলাম না। মানে আপনি জীবনে কোনদিন 12 এর জিআরই দেবেন না দয়া করে, মানে ডাহা কার্ডু মারবেন এত ঝামেলা করতে গেলে। ভাই আমাকে মাথা খারাপের মতো অবস্থা, ভাই মাথা খারাপের মতো অবস্থা। ওনারা কি মনে করেন যে এখানে অমিত ভাই, ওনারা কি মনে করেন যে এই যে ওনারা যেভাবে ওয়াচ করেন, মুফতি ইব্রাহিম যেভাবে ভুমবাং ওয়াচ করেন, এইখানে এসে ওনারা এই সমস্ত কথা বলতে পারবেন? এটা ওনারা মনে করেন যে মাদ্রাসাতে যে মাশাল্লাহ সুবহানাল্লাহ বলা কিছু অশিক্ষিত মূর্খ বসে থাকবে, আপনারা বলবেন আর সবাই মাথা ঝুঁকাবে? সিরিয়াসলি ভাই আপনারা মনে করেন যে এই লাইফ গুলাতে এসে আপনারা একই কাজ করতে পারবেন? সিরিয়াসলি ভাই, ভাই আমাকে তো বলতে দিবেন। আপনি কি বলতে দিব, কি বলবেন আপনি? আরে ভাই অবজেক্ট মানে একটা বস্তু, অবজেক্ট মানে একটা বস্তু না রে ভাই, অবজেক্ট মানে বস্তু, এই অবজেক্ট তো থাকলে একটা বস্তু হতো ভাই, অবজেক্ট মানে বস্তু। ভাই এখানে অবজেক্টটা কাকে বলা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড এই অবজেক্টটা কাকে বলা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের যদি ইন্ডিভিজুয়াল মিনিং করেন তাহলে বাক্যের অর্থটা দাঁড়াবে আলাদা, বাট অ্যাজ এ হোল যদি জিনিসটা অ্যাজ এ হোল বললে কি এটা অবজেক্ট হবে না, এই অবজেক্ট মানে কি ভোগ্য বস্তু না পণ্য না? আচ্ছা আপনারা একটু ভুল বুঝতেছেন, আমি একটু ক্লিয়ার করি, একটু সময় দেন ভাই। ভাই ইংরেজি ক্লিয়ার করেন না ভাই, আমাদের মাথা খারাপ হয়ে যাবে, প্লিজ প্লিজ ভাই ইংরেজি ক্লিয়ার করেন না ভাই, দয়া করে পায়ে ধরে আপনি ইংরেজি জ্ঞান এখানে ফলান না ভাই, প্লিজ। আসিফ ভাই, হ্যালো আসিফ ভাই, আমার একটা প্রশ্ন মানে প্রশ্ন না আর কি, আপনার একটা কথা বলতাম যে সাদিক ভাইয়ের সাথে আমি বলতেছি না, আমি আপনাকে বলি যে এখানে অবজেক্টিফাই যদি করা হয়েও থাকে তাহলে সমস্যা কোথায়? মানে মানে ইসলামে তো ধর মানে মানে শিশু ধর্ষণ মানে হালাল করা হয়েছে, যুদ্ধবর্তী ধর্ষণ হালাল করা হয়েছে, দাসী ধর্ষণ হালাল করা হয়েছে,
একটু অবজেক্টিফাই করলে সমস্যা দেখি আমি তো এই বিষয়টা বললাম উনি কেন এটা নিয়ে এত বিব্রত যে এটাকে ভাই অন করেন গর্বের সাথে বলেন হ্যাঁ আমাদের মানে আমাদের ধর্মে প্রতি সম্মানিত তারা বস্তু হিসেবে সম্মানিত গর্ব করে বলেন সমস্যা কোথায় ভাই শিশু ধর্ষণ কোথায় হালাল করা হয়েছে একটু রেফারেন্স দিতে পারবেন সাদিক ভাই যখন কথা না বলে একটু মিউট করলে ভালো হয় মানে ওনার কাছ থেকে একটু মানে ওই যে বাড়ে নয় আসছে যদি আমি করে দিচ্ছি হ্যাঁ সাদিক ভাই আপনি আমাদেরকে একটু বলেন যে এখানে আপনি কি এই বিষয়ে কি আর কিছু বলবেন যে এখানে অবজেক্টিফাই করা হয় নাই মেয়েদেরকে নারীদের সম্পর্কে অবজেক্টিফিকেশন নাই এই বিষয়ে কি আপনার আর কিছু বলার থাকলে বলেন আর যদি বলার না থাকে তাহলে আমরা শিশু ধর্ষণ মোহাম্মদ যে নিজে একজন শিশু ধর্ষক ছিল এবং ইসলামের যে শিশু ধর্ষণটা হালাল সেটা আমরা প্রমাণ করতে যাব সাদিক ভাই মিউট আনমিউট করে কথা বলতে হবে আপনাকে মিউট করছি কারণ আপনার কাছে প্রচন্ড নয়েজ আছে জি ভাই আনমিউট হইছে আমি বলছি যে এই যে এখানে আপনারা বলছেন যে একটা নারীকে অবজেক্টিফিকেশন করা হয়েছে তার থেকেও বড় কথা এখানে একটা পূর্ণবান নারীর কথা বলা হয়েছে আপনারা আগেও একটু বললেন যে পূর্ণবান নারীর কথা বলা হলেও তেমন স্পেশাল কিছু যায় আসে না কারণ সে নারী আর নারীকে অবজেক্টিফিকেশন করেছে সেটি হলো এটার বড় দোষ আবার পূর্ণবাদ প্রতি নারী কি করেছে ভাবুন অনুগত থাকে স্বামীর সাথে কুফর মানে স্বামীর সাথে কুফরি করে না স্বামীর বাধ্যগত থাকে তারাই হচ্ছে পূর্ণবতী নারী ইসলামের ইয়াটা এটাই কনসেপ্ট এটাই নারীদের সম্পর্কে পুরুষের সম্পর্কে পূর্ণবতী পুরুষ হচ্ছে যে আল্লাহর অনুগত থাকে আর নারী সম্পর্কে ইসলামের বক্তব্য হচ্ছে যে নারী স্বামীর অনুগত থাকে তারাই হচ্ছে পূর্ণবতী নারী স্বামীর একান্ত বাধ্যগত থাকাই হচ্ছে পূর্ণবতী এখন এই বাধ্যগত যে মেয়েরা থাকবে সেই মেয়েদেরকে অবজেক্টিফাই করা হলো যে মেয়েরা হচ্ছে বাধ্যগত মানে শুয়ে যখন শুইতে বলবে তখন শুয়ে পড়বে যখন করতে বলবে তখন করে ফেলবে যখন যেটা বলবে এমন কি স্বামীর সারা শরীরে যদি পুজ হয়ে থাকে সেগুলো চেটে পরিষ্কার করেও দেওয়ার কথা বলা হয়েছে এমনকি স্বামী যদি উটের পিঠে চড়া অবস্থায় সেক্স করতে চায় সেখানেও সেক্স করতে হবে এটাই ইসলামের বিধান ভাই নাকে সর্দি সেটি দেওয়া আছে না আসবে হ্যাঁ হ্যাঁ নাকে সর্দি সেটি দেওয়া আছে হ্যাঁ সাদিক ভাই বলেন আপনি সাদিক ভাই আনমিউট করে বলতে হবে আপনার জি ভাই এখানে আমি টপিকটা হারিয়ে ফেললাম আপনারা একবার বললেন শিশু ধর্ষণের কথা আরেকবার বললেন পূর্ণবান নারীর কথা আর পূর্ণবান নারীর কথাই বলুন এখনো শিশু ধর্ষণে যায়নি আচ্ছা পূর্ণবান নারীর কথার সম্পর্কে আপনারা যেটা দিলেন সেটা আদৌ পূর্ণবান নারীর কথা না সেটা একজন মানে একটা বাধ্যগত নারীর কথা বললেন আপনাদের যে অ্যাজ ইউজুয়াল আপনাদের এরকম চিন্তা ভাবনা আছে সেগুলো নিয়েই বললেন যে পূর্ণবান নারী বলতে ভাই পূর্ণবান নারী হোক বা না হোক যদি আপনাদের কাছে যদি সাধিত হয়ে থাকে জি সাদিক ভাই একটু একটু শুনেন পূর্ণবান নারী হোক বা না হোক অবজেক্টিফিকেশন হয়েছে কিনা আপনি সেই টপিকে থাকেন নারী তো নারী নারী আবার পূর্ণবান কে নারী মানুষ না আপনি অবজেক্টিফিকেশনের ওই পয়েন্টটাতে থাকেন এই কোরআন এই হাদিসের এই এখানে এখানে অবজেক্টিফিকেশন হয়েছে কিনা প্লিজ আচ্ছা এখানে নারীকে অবজেক্টিফিকেশন করা হয়নি প্রথমত এখানে নারীকে অবজেক্টিফিকেশন করা হয়নি এখানে যেটাকে অবজেক্টিফিকেশন করা হচ্ছে সেটা হলো পৃথিবীকে আর পৃথিবী হলো আমাদের উপকারে আসে কিভাবে ঠিক আছে হরকিং ভাই আর বলতে হবে না আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে সাদিক ভাইয়ের দাবি হচ্ছে যে এখানে নারীকে মোটে অবজেক্টিফাই করা হয়নি অবজেক্টিফাই করা হয়েছে পৃথিবীকে আমরা যদিও হাদিস থেকে পরিষ্কার দেখতে পেয়েছি যে জিনিসটা এটা নিয়ে ভাই একজন যদি মানে তাল গাছ ধরে বসে থাকে তাহলে তো তাকে বোঝানো সম্ভব না তো আমরা তাহলে আলোচনার পরবর্তী পয়েন্টে চলে যাই যে ইসলামে শিশু ধর্ষণ বিষয়ে নাকি ভাই কারণ এই এই আলোচনার কোনো শেষ নাই উনি বলবেন না 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 এখানে করা হয়নি আমরা বলবো হ্যাঁ করা হয়েছে কি লাভ এই আলোচনা করে যেটা দেখানোর আমরা দেখাই দিচ্ছি ওকে ওকে ভাই তাহলে নেক্সট টপিকে উনি উনি যদি যায় সাদিক ভাই হ্যাঁ তাহলে সাদিক ভাই আপনি আপনি এটা মানতেছেন না আমাদের তো কিছু করার নেই ভাই এটা তো আপনাকে আমরা বাধ্য করতে পারি না মানতে এখন আপনি চিন্তা করে দেখেন আমরা যেটা বলা সেটা বলে ফেলছি এখন আপনি আমাদেরকে একটু বলেন সাদিক ভাই এখন তাহলে আমরা আলোচনার পরবর্তী স্টেপে যাই নাকি সাদিক ভাই জি আমরা পরের ধাপে যাই এখন যেহেতু আপনারা এটা মানবেন না আর আপনাদের যেহেতু ই হয়ে গেছে মানে আপনারা সেটাই কি বলছেন যেটা আপনারা অ্যাজ ইউজুয়াল দেখে আসেন
বা আপনাদের পুণ্যবান নারী বলতে এটাই বুঝলেন যে আপনাদের প্রতি যদি আপনারা ব্যাপার করেন না ভাই, মানে আপনি আমাদেরকে ইংরেজি গ্রামার শিখাইলেন অনেক গুণ, আমরা অনেক ইংরেজি গ্রামার শিখলাম, অনেক ইংরেজি গ্রামার শিখেছি আপনার কাছ থেকে, আমরা ধন্য আপনার কাছ থেকে ইংরেজি, কিন্তু এই ইংরেজি গ্রামার দিয়ে কোথাও কিছু পারা যাবে না, মানে আমার জুতা পেটা খেতে হবে এই এই ধরনের ইংরেজি গ্রামার অন্য কোথাও শিখাতে গেলে, সেটা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি আমি আপনি আমাদেরকে ধন্য করলেন। চাকরি থাকবে না আসিফ ভাই, চাকরি থাকবে না, ওই ইংরেজি শিখাতে গেলে চাকরি থাকবে না। সত্যি কথা বলেছেন, যেটা হচ্ছে যে আমরা যেরকম দেখতে অভ্যস্ত, হ্যাঁ এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটাই দেখি, মেয়েদেরকে যে অবজেক্টিফাই করা হয় এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি, যে কোনো ধর্মেই বলুন, আমি স্পেসিফিক্যালি ইসলাম বলে বলছি না, যে কোনো ধর্মকে যে অবজেক্টিফাই করা হয়, মেয়েদেরকে যে একটা বস্তু হিসেবে দেখা হয় এবং মেয়েদের যে তাদের যে অধিকার কম এই জিনিসটা যদি দেখা হয়, এটা সব ধর্মেই দেখা হয়। এইটা কিন্তু আপনি ঠিক কথা বলেছেন সাদিক ভাই, যে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এই জিনিসটাই দেখি, ঠিক বলেছেন ভাই। আপনাদের যেভাবে দৃষ্টিভঙ্গি হয়ে গেছে আপনারা সেভাবে দেখতেছেন, তাই বলে আপনারা এই আল কোরআনে মহিমান্বিত আল কোরআনে যে বা হাদিসে যেটা বলা হচ্ছে সেটাকে বিচার করতেছেন, এটা ভাই আসলে ঠিক না যে এখানে আপনারা এতটুকু সহজ সাহস নেই, আপনার এতটুকু সৎ সাহস নেই যে এইখানে যে অবজেক্ট কথাটা বলছে সেটাকে বলা হ্যাঁ ভাই এর বলেছে বলেছে বেশ করেছে আমরা সঠিক কথা বলেছি এইটুকু বলতে পারছেন না? না ভাই, এখানে তো আদৌ অবজেক্টিফাই করা হয়নি, আর অবজেক্টিফাই কখনোই করা হয়নি, ডিরেক্টলি একটা কথা বলছে, আবার সেই একই কথা আমরা রিপিট করছি, এক কথা আমরা রিপিট করছি, দুনিয়া উপকরণের ভোগ্য উপভোগের উপকরণ, দুনিয়ার উত্তম উপভোগ, দুনিয়া তো আমাদের কাছে উপভোগ্য উপকরণ। এই সাদিক ভাই আমি আমি একটুখানি বলি, দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পূর্ণবতী নারী, হাউ হোয়াট ডাজ ইট মিন্স দস? সাদিক ভাই আমি আপনাকে একটা হাদিস স্মরণ করাই দিই, সেটা হচ্ছে কি নবী করিম বলেছে কি যে নবী করিম যেটা বলেনি সেটা যদি আপনি বলেন তাহলে কিন্তু জাহান্নামে আপনার বাড়ি হয়ে যাবে, বুঝছেন? এই জন্য ওইটা স্বীকার করে নিতে হবে যে দুনিয়ার উপভোগ্য উপকরণ হচ্ছে নারী, এটা নবী বলেছে ভাই, আমাদের বলতে লজ্জা নাই তো, আপনি এখানে লজ্জা পাচ্ছেন কেন? আমি তো এই ব্যাপারে মানে এইটা ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছি ভাই। মানে কি একটা মানে বেড়া ছাড়া অবস্থা করে দিয়ে গেছে নবী মোহাম্মদ, যে এখন মুমিনদেরকে মানে মুমিন ভাইদেরকে এখন ইংরেজি গ্রামার চেঞ্জ করে ফেলতে হয় এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে, নতুন গ্রামার উদ্ভাবন করতে হয় হাদিস ব্যাখ্যা করতে গিয়ে, যেখানে বলা আছে অবজেক্ট সেখানে আবার বলতে হয় যে না এখানে অবজেক্ট বলা হয় নাই, এরকম মিথ্যা কথা বলতে হয়, সেটা না করে আর উপায় নাই। কি একটা অবস্থা, কি একটা বিশ্রী অবস্থা করে দিয়ে গেছে মোহাম্মদ এবং তার নবী, মানে মোহাম্মদ এবং তার আল্লাহ। আচ্ছা আমরা তাহলে এখন আলোচনার দ্বিতীয় স্টেপে যাই, ওনাকে উনি তো এটা পারবেন না, কার কি করা আছে, কেউ কিছু করতে পারবেন আপনারা, ওনাকে মারবেন নাকি যে উনি যদি বলেন যে না এখানে নাই অবজেক্ট নাই, দেখলে দেখ দেখা বলবো নাই, চোখে দেখবো তারপরে বলবো নাই, কিছু করতে পারবেন আপনারা? হ্যাঁ একটা করা যেতে পারে, সেটা হচ্ছে শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই নারী বিষয়ক কিছু এক মিনিটের কথা ওনাকে শোনাই দিলে হয়তো ওনার একটু যদি বোধোদয় হয়। ভাই উই বেটার মুভ অন, উই বেটার মুভ অন, ওই শিশু দর্শকের ধর্ষণের ব্যাপারটা কিন্তু বেশ ভাইটাল, আমরা এত বড় দাবি করে ফেললাম। ওই ইউটিউব ভিডিও, ইউটিউবে কি অনেক ভিডিও আছে মুফতি ইব্রাহিমের, অনেক ভিডিও আছে ইশের কুত্তির সাথে তুলনা দিয়েছে মুফতি ইব্রাহিম, কুত্তি কতগুলো বাচ্চা পয়দা করে, আজকালকার মেয়েরা খালি সিজার করতে যায়, কুত্তি তো কতগুলো বাচ্চা পয়দা করে তখন তো কিছু হয় না, মেয়েরা কেন সিজার করতে যায়, এইভাবে যে মুফতি ইব্রাহিম বলেছেন কুত্তির সাথে তুলনা দিয়ে, ওইটাও তিনি কুত্তির সাথে তুলনা দেন নাই, আমাদের সাদিক ভাই বলবেন ওইটাও তিনি কুত্তির সাথে তুলনা দেন নাই, ওইখানে অন্য কিছু বলা বোঝানো হয়েছে। যাই হোক ওগুলো নিয়ে আমরা আলোচনা করে কি লাভ, ইউটিউবে গেলে এগুলো হাজার হাজার পাওয়া যাবে ভাই, তারপরে যদি উনি না মানেন, শোনার পরে যদি বলে যে না এটা বলে নাই আমাদের হুজুরে এটা কয় নাই, তাহলে আপনারা কেউ কিছু করতে পারবেন? ওনারা কি মায়েরা পিটা আপনারা স্বীকার করাবেন? স্বীকার উনি করবে না, কি করার আছে? আমাদের যে জিনিসটা আলোচনা, মূল আলোচনার বিষয়বস্তু, মানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে ইসলাম শিশু ধর্ষণ করার অনুমতি দেয়। এখন সেই আলোচনাটা করার আগে আমাদের যে আলোচনাটা করতে হবে, ধর্ষণের সংজ্ঞা কি সেটা একটু আমাদের জানতে হবে। ধর্ষণের সংজ্ঞাটা কি সাদিক ভাই যদি আমাদেরকে একটু বলতেন? ধর্ষণের সংজ্ঞা পূরণ করতে চান, অনধিকার চর্চা যদি করতে চান সেটি ধর্ষণ। মানে মনে করেন একটা মেয়ে হচ্ছে কথা বলতে পারে না, সে আপনাকে অনুমতি দেয় নাই, সে কিন্তু পরবর্তীতে কোনো অভিযোগ করে নাই, সে তো কথাই বলতে পারে না, অভিযোগ কি করবে? বা ধরেন সে মানসিক ভাবে অসুস্থ পাগল, মানে প্রতিবন্ধী মেয়ে, তার সাথে আপনি তার অনুমতি না নিয়ে, তার কনসেন্ট না নিয়ে, তার কনসেন্ট মানে হচ্ছে তার সম্মতিটা না নিয়ে আপনি তার সাথে যৌনকর্মটা করেছেন, এটা কি ধর্ষণ হবে নাকি এটা স্বাভাবিক যৌনকর্ম হবে? হ্যাঁ ভাই এটাও ধর্ষণ হবে।
কেন একটু বলেন তো আমাদেরকে ভাই। এটা ধর্ষণ হবে কারণ এই সম্পর্কে একটা হাদিস আছে যে একটা মহিলা জেনায় লিপ্ত হলো রাসূল। ভাই ভাই আমি হাদিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না এখন, আপনি আমাদেরকে এটা ধর্ষণ কেন হবে সেটা আপনি আমাদেরকে বলেন। একটা মহিলা যে মানসিক ভাবে অসুস্থ এবং তার কনসেন্ট নিতে পারছে না কোন একটা পুরুষ, এবং কোন একটা পুরুষ তার অযাচিত ভাবে ওই মহিলার সাথে সঙ্গম করলো, তাহলে সেটা অবশ্যই ধর্ষণ হবে। আর অবশ্যই সেই মহিলার যদি কনটেন্স যদি না থাকে, যে সম্মতি যদি না দেয়, তাহলে কনটেন্ট না ভাই, কনসেন্ট, কনসেন্ট, কনসেন্ট ভাই, কনটেন্ট না, কনটেন্ট। আমার ভয়েসটা আপনি শুনতে পাচ্ছেন না, ভয়েসটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না। কনসেন্ট যদি না, আপনি কনটেন্ট বলেছেন একটু আগে, আমি পরিষ্কার ভাবে শুনেছি কনটেন্ট বলেছেন, কনসেন্ট, কনসেন্ট একটু কারেকশন করেন, মানে লজ্জা পড়তো কিছু নাই, মানুষের ভুল হতেই পারে, কারেক্ট করে নেন। এটা হচ্ছে কনসেন্ট মানে সম্মতি। সেই মহিলাটা যদি সম্মতি যদি না দেয় তাহলে সেটা ধর্ষণ হবে। তো একজন নারী যদি, একটা পক্ষ যদি যৌন কর্মের ক্ষেত্রে একটা পক্ষ যদি সম্মতি না দেয়, তখন সেটাকে ধর্ষণ বলে গণ্য করা হবে, তাই না ভাই? ঠিক বলেছি? হ্যাঁ, তবে এখানে দেখবেন যদি যদি এরকম হয় যে একটা মেয়ের একটা নুড ভিডিও আমার কাছে আছে, আমি তাকে বললাম যে তুমি যদি আমার সাথে সেক্স না করো তাহলে এই নুড ভিডিওটা আমি ভাইরাল করে দিব, আসো আমার সাথে সেক্স করো, তখন সে সেক্স করতে বাধ্য হলো কোন একটা ভয় ভীতির কারণে বা কোনো ধরনের ব্ল্যাকমেলিং এর কারণে সে আমার সাথে সেক্স করতে বাধ্য হলো, এটাও তো ধর্ষণ, তাই না? জি ভাই, আপনারা যতগুলো বললেন সবগুলোই ধর্ষণ, তবে এগুলোর স্পেশাল কেস। সে যদিও, সে যদিও সেক্স করার সময় হ্যাঁ বলেছে, সেক্স করবে বলেছে, সম্মতি দিয়েছে, কিন্তু সেই সম্মতির পেছনে ছিল একটা ভয় ভীতি প্রদর্শন, একটা ব্ল্যাকমেলিং, একটা হুমকি, এই কারণে সেটা হবে ধর্ষণ, তাই না? হ্যাঁ, সেটাও ধর্ষণ হবে। কেন এটা ধর্ষণ হবে একটু আমাদেরকে বুঝা বলেন তো। আচ্ছা, কারণ এর পিছনে আছে প্রথমত ব্ল্যাকমেলিং করা হচ্ছে, আর মেয়েটা সম্মতি দিচ্ছে না, তাকে জোরপূর্বক ধর্ষণ করানো হচ্ছে, না হলে তার সেই নুডস ভিডিও হয়তো ভাইরাল হয়ে যেতে পারে, এই ভয়ে বা নিজের সম্মান রক্ষার্থে সে রাজি হয়ে গেছে, এটা অবশ্যই ধর্ষণ হবে। এখন যদি একটা কলেজে একজন টিচার যদি বলে তুমি যদি আমার সাথে এটা না করো তাহলে তোমাকে পরীক্ষা ফেল করায় দিব, বা তুমি, আমি যেহেতু শিক্ষক, আমি যেহেতু তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বা আমি তোমার অফিসের বস, তোমার এটা আমার সাথে করতে হবে যেহেতু আমি ক্ষমতাশালী, আমার সাথে এটা তোমার করতে হবে, না করলে কিন্তু তোমার একটু সমস্যা আছে, কি করবে সেটা এখনো বলে নাই, বলছে তোমার কিন্তু সমস্যা আছে, তোমার এটা করতে হবে, আমার সাথে এটা তোমার করতে হবে। মেয়েটা তখন ভীত হয়ে, সে যদিও এটা এটাতে ইচ্ছুক ছিল না, কিন্তু সে বুঝতে পারতেছে যে আমি এটা এখন করতে বাধ্য, কারণ সে হচ্ছে ক্ষমতাবান, তখন সে করলো, এটা তো ধর্ষণ হবে, তাই না ভাই? হ্যাঁ ভাই, এটাও ধর্ষণ হবে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো বুঝলাম যে একজন মানুষ সুস্থ স্বাভাবিক হয়ে একদম পরিপূর্ণভাবে উইলিংলি সে সম্মতিটা দিচ্ছে কিনা, মানে ইচ্ছা করে উইলিংলি, এই শব্দ অমিত ভাই, এই শব্দটার মানেটা কি হয় বলেন তো একটু। একটা এখানে একটা বলা হয় যে একটা কনসেন্ট আর একটা উইল, এই দুটো কথা বলা হয়। কনসেন্ট মানে হচ্ছে যে তার কোন রকম সম্মতি আছে কিনা, আর উইল কথাটার অর্থ হচ্ছে ইচ্ছে আছে কিনা ব্যাপারটার মধ্যে, তা সেই সেই সময়ে সে ইচ্ছুক কিনা। এরকম হতে পারে যে উইথ কনসেন্ট হতে পারে, উইদাউট উইল হতে পারে, আবার এরকম হতে পারে উইথ উইল হতে পারে এবং উইদাউট কনসেন্টও হতে পারে। আসিফ ভাই, তাহলে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট হচ্ছে যে ইচ্ছা থাকতে হবে মেয়েটার এবং সম্মতিটাও দিতে হবে, যদি না দেয় তাহলে সেই জিনিসটা হচ্ছে ধর্ষণ, এবং সেই মেয়েটা সুস্থ স্বাভাবিক হতে হবে, তাই না অমিত ভাই? এটা কি? অবশ্যই, সে সজ্ঞানে সেই সম্মতি তাকে দিতে হবে। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন একটা বাচ্চা মেয়েকে, মনে করেন 5 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে আমি চকলেটে, একটা একটা ধর্ষক লোক, একটা পেডোফাইল, একটা শিশু ধর্ষক লোক তাকে একটা চকলেট বা আইসক্রিমের লোভ দেখিয়ে চিপায় নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো তুমি যদি এটা আমার সাথে করো তাহলে তোমাকে আমি একটা চকলেট দিবো বা একটা আইসক্রিম দিবো বা একটা বার্বি ডল দিবো, তখন বাচ্চা মেয়েটা তো এত কিছু বোঝে না, বাচ্চা মেয়েটা রাজি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে দাও আমাকে, তখন সে তাকে দিয়ে কিছু একটা করালো বা সে তার শরীরের কোথাও হাত দিল, এটাও তো ধর্ষণ, তাই না সাদিক ভাই? জি ভাই, এটাও ধর্ষণ। এটা কেন ধর্ষণ ভাই? হ্যাঁ, ধর্ষণের বেসিক সংজ্ঞাতেই এগুলো ধর্ষণ পড়ে, কোন একটা পুরুষ যদি তার কামনা বাসনাকে এই স্পেসিফিকলি এই ছোট মেয়েটাকে চকলেট দেওয়াটা কেন, চকলেট দিয়ে হাত দেওয়াটা কেন ধর্ষণ হইলো সেটা বলেন। আচ্ছা, স্পেসিফিক্যালি ছোট মেয়েটাকে দেখেন ভাই, এইসবের পিছনে এই সেই পুরুষ লোকটার একটা খারাপ একটা লালসা কাজ করছে, এই খারাপ লালসাটা যার উপরে পুরুষ লোকের লালসা মনের ভিতরে কি চলতেছে, মনের ভিতর নাচ চলতেছে কিনা, এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কেন এটাকে চকলেট দিলে। তো মেয়েটা বলতেছে, মেয়েটা তো বলতেছে যে ওকে আমি রাজি, কি করবেন করেন,
তো সেটাকে আমরা ধর্ষণ করতেছি, আপনি একমত হইলেন কেন? পুরুষটা যে চকলেট দিল এর পিছনেই যে একটা কারণ রয়েছে, এটাই হলো ধর্ষণের কারণ, পুরুষটার ইচ্ছাটা বস্তু। এখানে মহিলাটা, মহিলা বা যে শিশুটা রাজি হলো, এটা কোনো ম্যাটার না। এখানে যে পুরুষটা, যে কেন ম্যাটার না সেটাই প্রশ্ন করছে, যে কেন ম্যাটার না সেটাই জিজ্ঞেস করছে, যে কেন ম্যাটার না। হ্যাঁ, এখন যদি সাদিক ভাই একটু চিন্তা করে বলেন যে পুরুষটা যদি, যে ধর্ষকটা, সে যদি বলে এই মেয়েটা তো রাজি হয়েছে, নিজের ইচ্ছায় বলছে আমাকে, হ্যাঁ হ্যাঁ করো করো এটা করো, নিজের ইচ্ছা বলছে আমি করছি, এই যুক্তিটা যদি দেয়, তখন আপনি সেই ধর্ষক পুরুষটাকে কি বলবেন, কি উত্তর দিবেন? ভাই আমি তো তার জন্যই বলছিলাম যে এখানে কখনোই মেয়েটার কি বললো বা কি না বললো এটা ম্যাটার না। এখানে ম্যাটার করবে যে সেই পুরুষটা কোন ক্ষেত্রে কিসের জন্য এভাবে করলো। ভাই আপনি কি পুরুষটার মাইন্ড পড়তে পারেন, আপনি তার মন পড়তে পারেন? এই যে ভাই আপনি বললেন, আপনি যে বললেন যে খারাপ জায়গায় হাত দেওয়ার জন্য সে চকলেটটা দিল, এই যে আপনি মাইন্ডটা পড়েই তো এই কথাটা বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাদিক ভাই আমি আপনাকে ব্যাখ্যা করে দিই, আপনি একটা বাবা একটা মেয়েকে একটা চকলেট তার মাথায় হাত দিতে পারে, এটা কি ধর্ষণ হবে? ভাই সাদিক ভাই আমি আপনাকে ব্যাখ্যা করে দিচ্ছি কেন না, কারণ হচ্ছে সেই মেয়েটা এখনো প্রাপ্তবয়স্ক যেহেতু হয় নাই, নিজের ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়সে সে এখনো পৌঁছায় নাই, তার সেই জ্ঞান বুদ্ধি এখন পর্যন্ত হয় নাই। এই কারণে যতদিন পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয়, ততদিন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার সেটা করতে চাইলে করতে পারে। সে যদি 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছর হয়, কোন একটা ধনী লোক যদি বলে তুমি আমাকে বিয়ে করলে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিব, মেয়েটা রাজি হয়ে গেছে, সেই বিষয়ে আমাদের ভাই কিচ্ছু বলার নেই, সেটা কোনো ধর্ষণ না, পৃথিবীর কোনো আইনে এটাকে ধর্ষণ বলা হবে না, কারণ মেয়ে, মেয়ে প্রাপ্তবয়স্ক, মেয়ে রাজি, ফ্ল্যাট পাইতেছে, হীরার গয়না পাইতেছে, পুরুষ রাজি, আমাদের কি ভাই, আমাদের কিচ্ছু না। কিন্তু যখনই সে একটা বাচ্চা মেয়ে, তাকে একটা চকলেট বা আইসক্রিম বা একটা ফ্ল্যাট বাড়ি বা একটা বিমান দেওয়ার লোভ দেখায়, তার সাথে যখনই কাজটা করা হবে, তখন যেহেতু মেয়েটা অপ্রাপ্তবয়স্ক, মানে সম্মতি দেওয়ার বয়সে সে এখনো যেহেতু পৌঁছায় নাই, এইজ অফ কনসেন্টে সে যেহেতু এখনো পৌঁছায় নাই, সেহেতু তার সাথে যদি সে যদি সম্মতি দিয়েও থাকে, সে যদি মৌখিক ভাবে বলেও থাকে হ্যাঁ আমি এটা করতে রাজি, তারপরেও সেই কথাটাকে আমরা কনসেন্ট হিসেবে গণ্য করি না, কারণ হচ্ছে সে এখনো এইজ অফ কনসেন্টে পৌঁছায়নি। সাদিক ভাই আমার কথার সাথে কি আপনি একমত? না ভাই আমি একমত হতে পারলাম না। আচ্ছা তাহলে দ্বিমতটা বলেন। হ্যাঁ, ধরেন আমি, আমার একটা মেয়ে আছে, আমি সেই মেয়েটাকে একটা চকলেট দিয়ে বললাম যে চকলেট দিলাম এবং তার মাথায় আমি হাত বুলাই দিলাম বা তাকে আমি কোলে নিলাম, তাহলে এখানে তো আমি হয়তো বিশ্বের সঙ্গে টাচ লেগে গেল, বিশ্বের সঙ্গে টাচ লেগে গেল, তাহলে সেটা কি ভাই ধর্ষণ হবে? মেয়েটা তো জানে না। আপনি যেমন বললেন যে আমি কোথাও যদি স্পর্শ করি, একটা মেয়েকে চকলেট দিয়ে আমি কোথাও স্পর্শ করলাম, এখন এখানে ম্যাটার করে যে আপনি কোন হিসেবে তাকে স্পর্শ করলেন, আপনার সাইকোলজিটা তখন কি, যে আপনি, আপনি কি কোনো অর্থ, এটা তো মানে যৌন কাজের ইন্টেনশন নিয়েই তো এই কাজটা করতে হবে, সেটা তো অবশ্যই ইন্টেনশন নিয়ে করতে হবে। এখন আমার যদি ইন্টেনশন থাকে আমি মেয়েটাকে আদর করার জন্য হাত দিব, তাহলে তো ভাই এটা ধর্ষণ হলো না। না সেটা, সেই ক্ষেত্রে তো কেউ বলছে না যে সেটা ধর্ষণ হলো, সেখানে তো আপনার কোনো ইন্টেনশন নাই। তাহলে আসিফ ভাই দেখেন, কাজের তো ইন্টেনশন নাই, তাহলে এখানে ম্যাটারটা করে কি? মেয়েটা কখনো ম্যাটার করে না, ম্যাটার করে সেই পুরুষটা যার ইন্টেনশনটা খারাপ ছিল বা ভালো ছিল। না না, মেয়েটা, মেয়েটা, মেয়েটার কনসেন্টটা, মেয়েটা যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে মেয়েটার কনসেন্টটা ম্যাটার করে না, সেটা আমি বোঝাতে চাইছি। আপনি কি আমার কথা কিছু বোঝেন নাই? আমি তো সেটাই বললাম যে মেয়েটার ম্যাটার ই করে না, কোনো ম্যাটারই করে না, মেয়েটার, মেয়েটার সম্মত হলেন, আমার সাথে একমত হলেন, তাহলে তো আপনি আমার সাথে একমত হয়ে কিভাবে বলছেন যে দ্বিমত? ভাই আপনি প্রথমে বললেন যে এখানে আপনার দেখতেছেন আপনি সেই মেয়েটা এক রাজি হচ্ছে কি হচ্ছে না, এখন মেয়েটা যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হচ্ছে ততদিন পর্যন্ত কিছু করা হলেই নাকি সেটা ধর্ষণ, সেটা কিভাবে ধর্ষণ হয়? সেটা কখনোই ধর্ষণ হয় না, কারণ সেক্ষেত্রে বুঝতে হবে যে পুরুষটা। সাদিক ভাই আপনি একটু থামেন, অমিত ভাই, দেউলে ভাই, হকিং ভাই, ছোট ভাই, আমি না ওনার কথা কিছু, জিও শিশুকা ভাই, আমি ওনার কথা কিছু বুঝতে পারছি না, কি না বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, মানে উনি যদি মানে বাংলায় মনে হয় উনি একটু কাঁচা আছেন, ইংরেজিতে যদি একটু বলেন ওই মানে কি কি সমস্যাটা কি এখানে। আমি না ওনার মানে কথার কোনো আগামাতা ধরতে পারছি না। আচ্ছা সাদিক ভাই আমরা, আচ্ছা আসিফ ভাই, উনি একটা, উনি যেটা বলতে চাইছেন যে যে কোনো ভাবে মানে একটা বাচ্চাকে, মেয়েকে যদি কোলে নেন এবং যদি যৌনাঙ্গে যদি টাচ হয় বা কিছু হয়, সেটা কি ধর্ষণ? সেটা তো ধর্ষণ নয়। তো তখন ধরুন একদম একটা কোলে শিশু, তাকে একটা, তাকে কোলে নিলেন, ঠিক আছে, তাতে সে হয়তো কিছু পড়েও নেই, তো এইটা কি ধর্ষণ হলো? এইটা ধর্ষণ না, উনি এটা বলতে চাইছেন, বলছে যে যার ইন্টেনশনটা, সেই ইন্টেনশনটার কথা উনি বলতে চাইছেন। উনি বলছেন এখানে কনসেন্ট দিল কি না দিল, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। হ্যাঁ সেটার সাথে তো আমরা অবশ্যই একমত, সেটার সাথে তো অবশ্যই আমরা একমত, এটা তো, এটা, এটা তো, আমার কান্দে বসে আমি ঘুরতে বেরিলাম, এখন আমার কান্দে সে দুই পাশ দিয়ে ছড়া দিয়ে বসলো, ছেলে হোক মেয়ে হোক দিয়ে হোক, তো এখন তো আমার ঘাড়ের সাথে তার তার প্রাইভেট পার্ট লাগতেছে, আমরা কি ধর্ষণ বলি? এই এইসব মানে ফালতু বেহুদা কথা বলার পয়েন্টটা কি? আমি একটা জিজ্ঞেস করি,
হ্যাঁ হ্যাঁ ভাই করেন। সাদিক ভাই আমাদের শোনা শুনতে পাচ্ছেন? করেন, আচ্ছা ভাই বলেন তো, আমরা মনে করেন, আচ্ছা এরকম হইতে পারে না 10-12 বছরে মনে করেন যে 6 ফুট লম্বা হয়ে গেছে হাইট বা ওয়েট হয়ে গেছে, হইতে পারে না? হুম পারে। হ্যাঁ আমরা পারে, ড্রাইভিং লাইসেন্স দিই না কেন বলেন তো? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার বলেন। আমরা মনে করেন যে মানে আপনারা তো মনে করেন আম কাঠারের মতো মনে করেন মেয়েদের, গরম করে থেকে যায় কেন, ওইদিকে যাচ্ছি না। এনিওয়ে ধরেন যে কাউকে মানে মনে করেন যে 10-12 বছরের কাউকে আমরা ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে দেই না, কেন? কেন জিজ্ঞেস করলাম ভাই, আপনারা তো আমি কেন রিপিট করতে বলি ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি আপনাকে জানতে চাচ্ছি মানে আপনি কি সিরিয়াসলি জিজ্ঞেস করতেছেন, আপনি জানেন না? আচ্ছা জি শিশক ভাই আপনি তাহলে বলে দেন, কারণটা বলে দেন, উনি হয়তো জানেন না, বলে দেন ভাই। করা হচ্ছে গিয়ে আপনি যখন গাড়ি চালাবেন এটা একটা রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এখানে খালি আপনি চালাচ্ছেন সেটা না, আপনার মানে আপনার গাড়িটা যখন চালাবেন সেটা তো বাকি লোকজনেরও লাইফ এখানে মানে ইনভলভ, ঠিক আছে? এখন আপনি এত বড় রেসপন্সিবিলিটি, আপনার একটা মানে একটা ম্যাচুরিটি লেভেল লাগে, মেন্টাল ম্যাচুরিটি লেভেল লাগে, কথা বুঝছেন নাই? খালি ফিজিক্যাল বা মেন্টাল যে কোনো একটা দিয়ে হয় না, দুইটার একটা সমন্বয় লাগে, কথা বুঝছেন? তো গবেষণা করে দেখা গেছে যে মোটামুটি একটা মানে 18 বয়স কিন্তু কোনো ফিক্সড কোনো ইয়ে না, কথা বুঝছেন নাই? এটা হচ্ছে একটা মানে একটা মানে একটা প্রসেস, ম্যাচুরিটি কিন্তু একটা প্রসেস, ম্যাচুরিটি ধূপ করে আজকে মনে করেন 17 বছর অল্প কদিন মানে 1 ঘন্টা বাকি আছে 18 বছরে, তো ম্যাচুর দেখলাম 1 ঘন্টা পরে, এরকম কি জিনিস না? 18 বছরটা ধরা হয় হচ্ছে কি একটা মনে করেন মিন হিসেবে মানে গড় হিসেবে, ঠিক আছে? যে 16 ধরেন আপনি 15 বছর থেকে ম্যাচুর হওয়া শুরু হইলেন, তখনও কিন্তু তখনও কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া হবে না, কারণ স্টিল দেখা গেছে যে এরকম ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে ডিসিশন মেকিং এ, কথা বুঝতে পারছেন? তো আপনার তো বোধ বুদ্ধির একটা লেভেল রাখতে হবে আপনার ওইটার জন্য অ্যাপ্লাই করার জন্য, পাবেন তো সেটা অনেক পরের ব্যাপার, সেম জিনিস আপনার সেক্সের ক্ষেত্রে। একই সাথে বিশেষ করে একই সাথে 18 বছরের নিচে ভোটাধিকারও নাই মানুষের। হ্যাঁ ভাই এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কেন দেই না? হ্যাঁ বলেন বলেন। মানে এইটা তো ভাই আমি একটা ভোট দিব, আমার ভোটের একটা দাম আছে, আমি একটা লোককে আমি মানে একটা লোক বা মহিলা যাকেই হোক ভোট দিব, সে মানে একটা নেতৃত্ব পাবে, এটা তো একটা গুরু দায়িত্ব, তাকে আমি যে এই রেসপন্সিবিলিটি দেবো, এই রেসপন্সিবিলিটি দেওয়ার মতো রেসপন্সিবিলিটি আমার আছে নাকি সেটা বুঝতে হবে না? এটা তো একটা মানে বিশাল বিশাল একটা ব্যাপার। তো এই বোধ বুদ্ধি যদি না হয় যার নাই, তাকে কি আমরা ভোটাধিকার দেই? আমরা কি 10 বছরে যত পাকনা পোলাই হোক বা পাকনা মেয়েই হোক আমি কি তার ভোট দিতে দেবো? দেবো না, কারণ সে বুদ্ধি হয়তো মেন্টালি সে প্যাকে জুনা নারকেল হয়ে গেছে, কিন্তু ও মনে করেন যে সব বিষয়ে তো মনে করেন যে আপনার লাইফে তো আপনার খালি তো একটা বিষয় মানে ইম্পর্টেন্ট, কথা বুঝলেন নাই? এটা হচ্ছে পয়েন্ট, যে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যে জিজ্ঞেস করলেন আমার তো মনে হচ্ছে ভাই আপনি জাস্ট মানে জাস্ট টাইম ওয়েস্ট করতে পারছেন, কারণ মানে আপনার কথা তো শুনে তো মনে হচ্ছে না যে আপনি পড়াশোনা করেন না, পড়াশোনা তো করেন, স্টিল আপনি যেখানে জিজ্ঞেস করলেন যে ড্রাইভিং লাইসেন্স কেন আন্ডার এজ কাউকে দেওয়া হয় না, আমার তো মনে হয় না ভাই আপনি কোনো অনেস্ট ডিসকাশন করতে পারছেন বা আপনার মানে কোন মানে মানে প্রপার কোন ইন্টেনশন আছে ডিসকাশনটা করার। আমার কাছে মনে হয়েছে হাই স্কুল স্টুডেন্ট, বুঝছেন? মানে কি জানি ভাই আপনি গ্রামার শিখাইলেন, আমি তো আসলে ভাই আপনি আইএলটিএস দেন ভাই, নাই আপনি 9 এর মধ্যে 10-11 পাইতে পারেন, বলা যায় না। আচ্ছা যাই হোক, আমরা তাহলে ধর্ষণের সংজ্ঞাটা একটু উইকিপিডিয়া থেকে দেখি, ধর্ষণের যে একটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটার ভিতরে যে জিনিসগুলো পড়ে যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সাধারণত একজন ব্যক্তির অনুমতি ব্যতীত রেখে তার সাথে যৌনসঙ্গ বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বল প্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে, এটা আমি উল্লেখ করেছি, কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে। অনুমতি প্রদানে অক্ষম, যেমন কোনো অজ্ঞান ব্যক্তি, বিকলাঙ্গ, মানসিক প্রতিবন্ধী কিংবা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, এরকম কোনো ব্যক্তির সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া ধর্ষণের আওতাভুক্ত। ধর্ষণ শব্দটির প্রতিশব্দ হিসেবে কখনো কখনো যৌন আক্রমণ শব্দ হচ্ছে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ধর্ষণের একটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সংজ্ঞা, এটা উইকিপিডিয়াতে দেয়া আছে, রেফারেন্স ইয়াও দেয়া আছে। সাদিক ভাই এই সংজ্ঞাটা তো ঠিক আছে নাকি? জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমরা এখন এই যে সংজ্ঞাটা আমরা শিখলাম, এখন আমরা মূল আলোচনাতে যাচ্ছি যে ইসলামে এই জিনিসটা সম্পর্কে কি বলা আছে। সাদিক ভাই আপনি তো নিশ্চয়ই জানেন যে ইসলামে অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে, এটা কি আপনি জানেন? জি জানি এই সম্পর্কে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সময় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, পিতার অনুমতি যে এখানে মুখ্য, এটা কি আপনি জানেন? জি জানি। এটা সহিহ হাদিসে বর্ণনা আছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের অনুমতির কোনো বালাই নেই, তাদের পিতা যদি চায় তাহলে সে অপ্রাপ্তবয়স্ক মেয়েটার বিয়ে দিতে পারে, এবং
সে স্বামী যখন অপ্রাপ্ত বয়স্ক মেয়েটাকে বিয়ে করবে, সে যে তার সাথে যৌন কর্মটা করতে পারে সে অপ্রাপ্ত বয়স্ক অবস্থাতেই, এটা কি আপনি জানেন? তারপর বলেন আপনি। এটা আপনি কোথা থেকে জানেন, এটা কোথায় আছে এই জিনিসটা, এই জিনিসটার রেফারেন্স কি? ভাই আমি রেফারেন্স করে দিচ্ছি, আপনি আগে আপনারটা। আচ্ছা এটা নিয়ে আবার পরে তেনা পাচ্ছেন না, হ্যাঁ, কারণ আমি এই জিনিসগুলো শিওর হয়ে তারপর আগাবো, আবার আমি পিছনের দিকে আসতে পারবো না, আপনি যদি এখনই না জেনে থাকেন এখনই রেফারেন্স দেখাই দিব, ঠিক আছে? সাদিক ভাই আপনি যদি কোনো কিছু না জেনে থাকেন তাহলে আমি এখনই আপনাকে রেফারেন্স দেখাই দিব, এই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করে করে সামনে আগাচ্ছি। ইসলামে আছে যে আপনার তো এই বিষয়ে কোনো আর দ্বিমত নাই তো, তাই না? না দ্বিমত নেই, আপনি সামনে আগান। আচ্ছা মানে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, ইসলামী শরীয়ত অনুসারে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, সূরা তালাকের 4 নম্বর আয়াত, এটা তাফসীর এবং অসংখ্য হাদিস, অসংখ্য ফতোয়া, তো এই জিনিসটা বলা আছে, একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, তার সাথে যৌন কর্মটাও করতে পারবেন, তার জন্য কোনো নির্দিষ্ট বয়সীমা দেয়া নাই, পৃথিবীর কোনো ইসলামিক রেফারেন্সে এরকম কোনো নির্দিষ্ট বয়সীমা দেয়া নাই যে এতটুকু বয়স হলে তখন তাকে বিয়ে বা সেক্স করা যাবে, এই জিনিসটার সাথে তো আপনি একমত, তাই না? ভাই আমি এখন একমত না দ্বিমত আমি এখনো বলিনি, বা আমি আমার মতামত এখনো জানাইনি, আপনি বলেছেন। না আমি বলে যাব না, আপনি যেখানে একমত না সেটা আপনি বললে আমি সেই রেফারেন্সটা আপনাকে আমি দেখাবো, যেমন ধরেন আপনি যদি বলেন আমাকে যে না অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে বিয়ে করার কোনো বিধান ইসলামে নাই, এটা ইসলামের ভিতরে কোথাও নাই, তাহলে আমি আপনাকে একটা হাদিস দেখাবো। আচ্ছা হাদিস না, এই আলোকে আপনি আমাকে একটা কোরআনের আয়াত দেখান, হাদিসে পড়ে যাচ্ছে, মানে হাদিস না মানে হাদিস না মানে অবশ্যই আমি হাদিসে যাচ্ছি একটু পরে, আপনি আগে আমাকে একটা কোরআনে হাদিস না কোরআনে একটা আয়াত দেখান, কোরআনেও দেখাবো হাদিসও দেখাবো আপনাকে, তো আমি বলছি কোরআনে আমি দেখাতে, আমি আগে আমি দেখতে চাচ্ছি কোরআনের আয়াত। আচ্ছা ঠিক আছে কোরআনের আয়াত তো আমি দেখাচ্ছি, ঠিক আছে যারা ঋতুর বয়সে পৌঁছায় নাই, কোরআনে এখানে দুইটা আয়াতে বলা হচ্ছে, প্রথম আয়াতটা হচ্ছে 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে হে মুমিনগণ যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে অতঃপর তাদের সাথে সহবাসের পূর্বেই তালাক দিবে, সহবাসের পূর্বেই তালাক দিবে, তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্দত নেই। ইদ্দত জিনিসটা এখানে একটু ব্যাখ্যা করে দিই, ইদ্দত জিনিসটা হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটা চেক করার জন্য তালাক হয়ে যাওয়ার পরে কিছু সময় অতিবাহিত করতে হয়, গর্ভে বাচ্চা, মেয়েটার গর্ভে বাচ্চা আছে কিনা সেটা চেক করার জন্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়, সেই সময়ের ভিতরে সে অন্য কোনো বিয়ে করতে পারে না, এটা যুদ্ধবন্দী নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা দাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। সহবাস মানে তালাকের পরে ইদ্দত সময়টা পালন করতে, মানে ইদ্দত সময়টা আর কারোর সাথে বিয়ে করা যায় না, বা কারোর সাথে ইয়া করা যায় না, সহবাস করা যায় না। সুরাত নাম্বার 33-49 নম্বর আয়াতে বলা হচ্ছে সহবাসের আগেই যদি তালাক দিয়ে দাও তাহলে তাদের জন্য কোনো ইদ্দত নেই। এখন আমরা এটা আমরা জানলাম যে সহবাসের আগে সেক্সের আগে যদি তালাক দিয়ে দেয় তাহলে কোনো ইদ্দত নেই। এখন আমরা পড়বো 65 নম্বর সুরের 4 নম্বর আয়াত, যেটা হচ্ছে সুরা তালাকের 4 নম্বর আয়াত, তোমাদের যেসব স্ত্রী আর ঋতুবর্তী হওয়ার আশা নেই তাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্দত হবে 3 মাস, এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি, তাদের ইদ্দত হচ্ছে 3 মাস, যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদের ইদ্দত হবে 3 মাস। আসিফ ভাই আগের সেন্টেন্সটা, আসিফ ভাই আগের সেন্টেন্সটা এই সেন্টেন্সটার ভিতর দুটো সেন্টেন্সের ভিতর পার্থক্যটা কি? মানে আপনি বলেন আমি বুঝিনি কাছে ভাই আপনার কথা, মানে আগের সেন্টেন্সে তো বলতেছে মানে যারা মানে বন্ধ হয়ে গেছে, মানে যারা আর যে আপনার হবে না ঋতু যাদের হবে না তাদের ক্ষেত্রেও 3 মাস, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি, তাদের ক্ষেত্রে 3 মাস, এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছায়নি তাদের ক্ষেত্রে ইদ্দত হবে 3 মাস। তাহলে দুইজন আছে ডিফারেন্ট টাইপ অফ উইমেন, তাই তো? টু ডিফারেন্ট টাইপস অফ উইমেন, তারা হচ্ছে এক পক্ষ হচ্ছে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নাই, আরেক টাইপ হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছায় নাই, তার মানে এরাই হচ্ছে সেই আপনার অপ্রাপ্ত বয়স্ক, এটাই তো বোঝাচ্ছে, এরা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক। এখানে বলা হচ্ছে তাদের ইদ্দত হবে 3 মাস, মানে হচ্ছে মানে এর আগের আয়াতে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সেক্সের আগে তালাক দিয়ে দিলে কিন্তু কোনো ইদ্দত নাই, মানে এইখানে অবশ্যই সেক্স হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক নারীর সাথে, অবশ্যই সেক্স হচ্ছে, সেক্স না হলে ইদ্দতের কোনো প্রশ্নই আসে না। এবারে একদম ঠিক আছে, একেবারে ঠিক আছে আসল ভাই, কারণ হচ্ছে এখানে তো পরিষ্কারভাবে বলেই দেওয়া হচ্ছে যে সেক্সের আগে যদি তালাক দেয় তাহলে কোনো ইদ্দত নাই,
এখানে যেহেতু ইদ্দতের কথা বলা হচ্ছে, অপ্রাপ্ত বয়স্ক দেশ সম্পর্কে ইদ্দতের কথা বলা হচ্ছে, অবশ্যই তাদের সাথে সেক্স হওয়ার হওয়ার পরেই এটা ঘটবে। এই জিনিসটা আমরা ঈশ্বর থেকে দেখতে পারি, বুখারী শরীফ থেকে দেখি। আচ্ছা ভাই, আমার এই যে হেডফোনটা একটু চেঞ্জ করতে হবে, আপনারা একটু কথা বলেন, আমি এক মিনিটের মধ্যে। ওনার এইখানে কোনো কথা আছে কিনা সাদিক ভাই, মানে আপনি কি এই জিনিসটা বুঝছেন সাদিক ভাই? ভাই আপনি রেসপন্স না করলে আগারে কি হবে কথা? সাদিক ভাই আনমিউট করতে হবে, আপনার মিউট করা আছে। সাদিক ভাই নিজে মিউট করেছেন, আপনি আরেকবার আনমিউট করুন। আপনি কি আমাকে বুঝাতে চাচ্ছেন? না না, আপনি কি বুঝলেন আমরা সেটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমরা এটা একটু জানতে চাচ্ছি। তার মানে যারা অপ্রাপ্ত বয়স্ক, যাদের এখনো ঋতুচক্র শুরু হয়নি, ঋতুচক্র শুরু হয়নি, তার মানে এরা একেবারে অপ্রাপ্ত বয়স্ক, তাই তো? না বালেগ মানে কি? না বালেগ তো, হ্যাঁ মানে বালেগ হয় না ভাই। ভাই এটা এটা আপনি কি বললেন যে যাদের ঋতুচক্র শুরু হয় নাই তারা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক? ধরেন একটা মেয়ের 6 বছর বয়সে ঋতুচক্র শুরু হয়ে গেছে, তার মানে কি সে প্রাপ্ত বয়স্ক হইল? মানে ঋতুচক্রের সাথে প্রাপ্ত বয়স্কতার কি সম্পর্ক, সেটা যদি আমাদের বলতেন। আচ্ছা হকিং ভাই, হকিং ভাই আমরা আপাতত এইটুকু সীমাবদ্ধ থাকি ভাই, টুইটারে একটু পরে যাই, এটাতে আগে একটু সীমাবদ্ধ থেকে থাকি, কারণ হচ্ছে না হলে আলোচনাটা আরো অনেক বড় হয়ে যাবে, আমাদের আজকে আর এত সময় নেই, অনেকক্ষণ হয়ে গেছে ল্যাবটা, আমাদের যেহেতু দ্রুত শেষ করতে হবে। আপনি যে আলোচনাটা তুলছেন এটা অবশ্যই আরো একটা ভাইটাল পয়েন্ট, কিন্তু উইটা করলে আরো অনেক সময় আমাদেরকে আমাদের অপচয় হয়ে যাবে। আমি যে রেফারেন্স গুলো দেখানোর সেগুলো একটু দেখা দিই। বুখারী শরীফের তাওহিদ পাবলিকেশনস 5133 নম্বর আয়াতে কার জন্য ছোট মেয়েদের বিয়ে করা বৈধ, এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা তার কালাম, আল্লাহ তাআলার কালাম যারা ঋতুমতি হয় নাই সূরা তালাকের 4 নম্বর আয়াত, এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ইদ্দত 3 মাস নির্ধারণ করা হয়েছে। নাবালেগার ইদ্দত 3 মাস নির্ধারণ করা হয়েছে, হাদিসে পরিষ্কার ভাবে বলা হচ্ছে নাবালেগার ইদ্দত 3 মাস নির্ধারণ করা হয়েছে। এখানে বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে বিয়ে করেন এবং তার বয়স ছিল 6 বছর, 9 বছর বয়সে রাসূলুল্লাহ তার সাথে বাসর ঘর করেন। নাবালেগার ইদ্দত হচ্ছে 3 মাস, মানে নাবালেকের সাথে সেক্স হবে এবং পেটে বাচ্চা আছে কিনা এই জিনিসটা চেক করার জন্য 3 মাস অপেক্ষা করতে হবে, এটি ইসলামের বিধান। এরপরে আমরা তাফসীরে ইবনে কাসির থেকে দেখতে পারি, তাফসীরে জালালাইন থেকে দেখতে পারি, তাফসীরে মাজারি থেকে দেখতে পারি, আমি জাস্ট পড়ে যাচ্ছি। এই যে এটা দেখেন, এই যে মারেফুল কোরআন, এটা হচ্ছে প্রখ্যাত ইসলামের ইসলামের প্রখ্যাত পাকিস্তানের ইসলামের গ্র্যান্ড মুফতি, যাকে মানে শফি ওসমানী মানে গ্র্যান্ড মুফতি ছিলেন, তার যে তাফসীর গ্রন্থ সেখানে বলা হচ্ছে এমনি ভাবে যে স্ত্রীর স্বল্প বয়স অথবা বেশি বয়স হেতু হায়েজ আসে না তাদেরকে যে কোনো অবস্থায় এমনকি সহবাসের পরে তালাক দেওয়া যায়, কেননা তাদের ইদ্দত মাসের হিসেবে 3 মাস হবে, এই কথা বলা যায়, এইটা তাফসীরে এটা উল্লেখ করা আছে। এখানে দেখেন এখানে অসংখ্য রেফারেন্স আছে, তাহফিমুল কোরআন, এটা হচ্ছে তাকি উসমানির, না এটা হচ্ছে আবুল আলা মওদুদী, সাইয়েদ আবুল আলা মওদুদীর প্রখ্যাত গ্রন্থ, এখানে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন। সুতরাং যেসব মেয়েরা এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্দত বর্ণনা করা স্পষ্টতই এ কথা প্রমাণ করে যে এ বয়সে মেয়েদের বিয়ে করাই শুধু জায়েজ নয়, বরং তার সাথে স্বামী নির্জন বাস ও মেলামেশাও জায়েজ। এখন এ কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোনো মুসলমানের নেই। তাওজিহুল কোরআন, যেটা হচ্ছে তাকি ওসমানের যে গ্রন্থ, সেই তাকি ওসমানের যে তাফসীর গ্রন্থ, সেখানে এই জিনিসটা বলা আছে। আর এখনো পর্যন্ত যাদের ঋতুগতি হয়নি তাদের ইদ্দত এটি, আশরাফুল হিদায়াত এই জিনিসটা বলা আছে, হিদায় গ্রন্থ তো এই জিনিসটা বলা আছে, বুখারী শরীফের এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে বলা হচ্ছে শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা, ইহারের নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন করা, যাহা ইহুদি নাসারা গ্রহণ করিয়াছিল। নিচে বলা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন, ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলার কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থার উপর প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ এবং তাহার তাহারি বা বিকৃতি সাধন করা, যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং হযরত রাসূলুল্লাহ আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা, রসুলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করা সামিল। তার মানে এই যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করা এবং তার সাথে যৌন কর্ম করা, এটা হচ্ছে ইসলামের সম্পূর্ণ হালাল, এই ক্ষেত্রে মেয়ের অনুমতি নেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই, পিতা যদি চায় তাহলেই সেটা মানে ইয়া হবে, সেটা রেফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এটা আপনারা পাবেন
সহি মুসলিমের হাদিস একাডেমি থেকে যদি কিনেন তাহলে 3370 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে, টাইটেলই বলে দেওয়া হচ্ছে, পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ, পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিবাহ দেয়া বৈধ। সহি মুসলিম হাদিস একাডেমি 3371 বলা হচ্ছে, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। সহি মুসলিম হাদিস একাডেমি 3372 নম্বর হাদিসে বলা হচ্ছে, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। অসংখ্য রেফারেন্স আছে এটা এটার জন্য, এটাকে সাপোর্ট করার জন্য। তো নবী মোহাম্মদ নিজে এটা করেছে, অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে করেছে এবং সেক্সও করেছে, সেটারও রেফারেন্স আছে, দেখাবো। এখন আমাদের যে মূল পয়েন্টটা ছিল যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ের সাথে এমনকি সে যদি তার অনুমতি দেয়, সেক্সের অনুমতি দেয়, তারপরেও সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে, সেখানে ইসলাম বলতেছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটার কোনো অনুমতির প্রয়োজন নেই, পিতা চাইলেই তাকে বিয়ে দিতে পারে এবং তার স্বামী তার সাথে সেক্সও করতে পারে। এটা তো নবী মোহাম্মদ, এক নম্বর হচ্ছে নবী মোহাম্মদ ধর্ষক হিসেবে গণ্য হলো, ইসলামের বিধানটাই হয়ে উঠলো একটা ধর্ষণের বিধান। এই বিষয়ে সাদিক ভাই আপনি যেটা বলতে চান এবার বলেন ভাই। একটা হাদিস বাদ থেকে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ভাই, কোনটা কোনটা? ওই যে আপনার যে কুমারী নারীর ওই যে আপনার যে উষ্ণ ওইটা। ও আচ্ছা, হ্যাঁ এটা তো দেখাতেই হবে, এটা তো খুবই ইম্পর্টেন্ট হাদিস, মানে এটা তো মানে খুবই, এটা দেখালে আমার ঘিন ঘিন লাগে ভাই, মানে বর্ণিত নবী সালাম বলেছেন, তোমরা কুমারী বিবাহ করো, কারণ কুমারীদের মুখ অধিক মিষ্টি, তাদের গর্ভাশয় অধিক সন্তানধারী, তাদের যোনিপথ অধিক উষ্ণ, মানে তাদের যোনিপথটা বেশি গরম থাকবে, এই কারণে তোমরা কুমারী মেয়েদেরকে বিয়ে করতে নবী মোহাম্মদ উৎসাহিত করেছেন। কম বয়স কচি, কচি হলে তার মানে ইয়াটা গরম থাকবে। এটা ভাই আমার খুব ঘৃণা লাগে হাদিসটা বলে, তারপরেও যেহেতু ছোট হুজুর ভাই বললেন দেখালাম, কিন্তু ভাই খুবই ঘৃণার ব্যাপার, মানে এইগুলা কি ভাই? সাদিক ভাই আপনি বলেন তাহলে। এ সম্পর্কে আমি এখন কিছু বলতে চাচ্ছি না, আর সাদিক ভাই আমি কিন্তু আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি সাদিক ভাই, কিন্তু শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে সাদিক ভাই? আচ্ছা আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ সাদিক ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ সাদিক ভাই শোনা যাচ্ছে, উনি কিছু বলতে পারছে না এই সম্পর্কে। ভাই আমি তো কথা শেষ করিনি, আপনি কাউন্টার দিলেন কেন? কথা এখন শোনা যাচ্ছে। সাদিক ভাই কি কিছু বলেছেন এই বিষয়ে যেটা জিজ্ঞাসা করছিলাম? না সাদিক ভাই আমরা আপনার জন্য ওয়েট করছিলাম। আমি একটু বলি, আপনারা যে রেফারেন্স গুলো দেখাইলেন আর এই রেফারেন্স এর পিছনে অনেক অনেক কাট অনেক কাটক্রুপ করছেন, যেগুলোর প্রেক্ষাপট আমরা জানি না। কোরআনের আয়াত যখন নির্ধারণ হয় যেমন মদ খাওয়া, এটার তো কোন যে প্রেক্ষাপটই, হ্যাঁ প্রেক্ষাপট অবশ্যই সমস্ত কিছুর একটা থাকে, কিন্তু যে প্রেক্ষাপটেই নাজিল হয়ে থাক না কেন, মদ খাওয়াটা যে হারাম এইটা তো পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না যে ইসলামে মদ খাওয়াটা হারাম ঘোষণা করা হয়েছে। সেটা যেই প্রেক্ষাপটে, এটার প্রেক্ষাপট আমরা জানি, আলী একবার ভুল সুরা উচ্চারণ করে নামাজ পড়াচ্ছিল, সেই সাথে সাথে মদ খাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়ে, কিন্তু সেটার প্রেক্ষাপট যাই থাকুক না কেন। এখন যদি কেউ এসে বলে যে ভাই এই আয়াতটা তো প্রেক্ষাপট দেখতে হবে, আমি তো মানে মদ খেতে নামাজ পড়তে যাচ্ছি না, আলী তো এই সময় নামাজ পড়তে গিয়ে ভুলভাল সুরা পড়া মানে বিপদে ফেলেছিল, এই কারণে আয়াতটা নাজিল হয়েছে, এটা তো প্রেক্ষাপট দেখতে হবে, আমার জন্য তো মদ হারাম করা হয়নি। সাদিক ভাই একটু কথাটা শুনুন, যদি কেউ এসে বলে যে আমার জন্য তো মদ হারাম না, এটা তো আলীর জন্য হারাম করা হয়েছিল, প্রেক্ষাপট দেখতে হবে, সেই সময় আলী উল্টা পাল্টা কাম করছিল, নামাজ পড়েছিল ভুল সুরা দিয়ে, এই কারণে আলীর জন্য এটা হারাম করা হয়েছে, আমার জন্য তো হারাম করা হয়নি ভাই, এই ধরনের যুক্তি যদি কেউ দেয় প্রেক্ষাপটের কথা বলে, এটা তো গ্রহণযোগ্য হবে না, কারণ ইসলামে মদ যেই প্রেক্ষাপটেই নাজিল হোক না কেন মদ খাওয়া হারাম, এটাই হচ্ছে ইসলামের বিধান, এটা শরীয়তের আইন।
আমি আপনাকে বলছি যে আচ্ছা ভাই, আচ্ছা ভাই, প্রেক্ষাপট কি করি আসে? কোরআন তো আপনার যে সৃষ্টির 50,000 বছর আগে আপনার তৈরি হয়েছে, তখন তো আর মনে করেন যে একটা রিহার্সাল করি তো আর আপনার এই আয়াতগুলো নাজিল হয় নাই, তাই না আসিফ ভাই? তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা কি করে আসবে, এটাও তো একটা মানে প্রশ্ন। আর এখন যদি আজহারি সাহেব যদি বলে আলী তো মদ খাইয়া মনে করেন যে সে তো মাতাল হয়ে গেছিল, আমি একটু দামি মদ খাই, দামি মদ খাই আমি নামাজে যদি আমি সূরা যদি ভুল না করি তাহলে তো আমি মদ খাইতে পারি নাকি? ওই সময় তো আলীর প্রেক্ষাপট তো এখন আর নাই, নাকি এরকমও তো হয়? হ্যাঁ, মানে প্রেক্ষাপটের কথা, একটা ইসলামের যে বিধান সেখানে তো প্রেক্ষাপট অবশ্যই, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হাদিসের একটা প্রেক্ষাপট থাকে, আগে পিছের ঘটনা থাকে। ওই দিন হয়তো মুহাম্মদের শরীর একটু মেজমেজ করতেছিল, হয়তো মাথা একটু ব্যথা করতেছিল, কিছু না কিছু একটা তো আগের দিনে কিছু একটা হয়েছিল, কিছু একটা খাইছিল, কিছু ঘটনা তো ঘটছেই কোনো না কোনো সময়। কিন্তু তাতে তো এই বিধানটা উল্টায় যায় না, বিধানটা তো বিধানই থাকলো, তাই না আসিফ ভাই? এই প্রেক্ষাপটের আর্গুমেন্টটা আমি বুঝি না ভাই, এটা এটা কেন দেয়া হয়? মানে ইসলাম তো সব সময়ের জন্য, তাই না? কে আমার পর্যন্ত বলবৎ থাকবে, তাহলে মানে প্রেক্ষাপটটা এখানে অ্যাপ্লাই হয় কেন, কিভাবে অ্যাপ্লাই হয়? মানে সিচুয়েশনাল যদি একটা একটা বিধান হয় সেটা তো তাহলে সবসময়ের জন্য অ্যাপ্লাই হবে না, কারণ সিচুয়েশন তো সবসময় একরকম থাকবে না। জিও শেষকা ভাই, যদি প্রেক্ষাপট যদি আসে তাহলে তো এখন তো 1400 বছর আগের সেই প্রেক্ষাপট তো এখন আর নাই, তাহলে তো কোরআন ব্যান করে দিতে হবে ভাই। তাহলে তো কোরআন হাদিস কিছুই তো তাহলে রাখার কোনো মানে হয় না, রাখাই যাবে না, ওটা ব্যান। আর আরেক আর আরেকটা বিষয় ভাই, যেহেতু প্রেক্ষাপটের কথা ভাই উঠাইলেনি, সাদিক ভাই বললেনি, আমার আসলে খুব ইন্টারেস্ট জাগতেছে যে এক্স্যাক্টলি মানে কোন প্রেক্ষাপট হইলে একটা বাচ্চা মানে বাচ্চার সাথে সেক্স করা ওকে হয়ে যায় ভাই, আমি একটু জানতে আগ্রহী, একটু যদি সময় মানে যদি বুঝাই দিতেন ভালো লাগতো আর কি। হ্যাঁ, আমি একটু বলি, আমি একটু বলি, আমাদেরকে একটু বোঝান যে কোন, ভাই আমি একটু বলি, আপনি একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্ষণ করাটা রাইট হয় সেই প্রেক্ষাপটটা আমাদেরকে একটু বুঝাই দেন ভাই। ইমরান সাথে জি ভাই, আমি একটু বলি, এই যে আপনারা বললেন যে নারীদের বলা হয়েছে শস্যক্ষেত রূপে, নারীদের বলা হয়েছে আমাদের শস্যক্ষেত্রের আলোচনা শেষ ভাই, এখন আমরা মুহাম্মদ যে একটা শিশু দর্শক ছিল, মুহাম্মদ যে একটা শিশু দর্শক ছিল সেটা নিয়ে আলোচনা করছি, এবং শিশু আয়েশাকে যে সে ধর্ষণ করেছে, একটা কুখ্যাত ধর্ষক ছিল মুহাম্মদ, সেটা নিয়ে আলোচনা করছি। আপনি এখন আর প্রসঙ্গ চেঞ্জ না করে আপনি আমাদেরকে এমন একটা প্রেক্ষাপট বলেন যে প্রেক্ষাপটে শিশু ধর্ষণটা বৈধ হয়ে যায়। আচ্ছা ভাই, এখানে যেহেতু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছেন তাই প্রেক্ষাপটটা বুঝতে হবে, যেমন এর আগে আপনারা বললেন যে নারীদের বলা হয়েছে শস্যক্ষেত্র রূপে, সেটা অবশ্যই কোনো একটা প্রেক্ষাপট, নারী শস্যক্ষেত্র সেটা নিয়ে এখন আলোচনা করছি না, একটা শিশুকে ধর্ষণ করা কোন প্রেক্ষাপটে জাস্টিফাইড সেটা আমাদেরকে একটু বলেন প্লিজ। আচ্ছা, আমি তো প্রথমেই বলে নিলাম যে আপনারা যেগুলো দেখাইলেন সেগুলো হয়তো কোনো একটা তথ্য চুরি করে, যেটা যেটা কোন কোন হাদিসটা দেখিয়ে কোন হাদিসটা দেখিয়ে কোন তথ্যটা আমরা কাট করেছি সেটা একটু স্পেসিফাই করেন আমাদেরকে বলেন, আমি আবারও স্ক্রিনে আনতেছি হাদিসগুলো, সেখানে একটু দেখান যে এই হাদিসটা আপনারা একটু অংশ কাট করে দিয়েছেন, একটু অংশ লুকায় ফেলছেন। আপনি কোন একটা আপনি কোন একটা হাদিস পরিপূর্ণ অংশটাই দেখেন, একটা হাদিস আমাকে আপনি আমাকে কাট করেছে, আপনি একটু আগে বলেছেন যে আমি হাদিস কাট করেছি, এখন একটা হাদিসের কতটুকু অংশ কাট করেছি সেই কোথায় কোন অংশটুকু কাট করেছে সেটুকু আমাদেরকে একটু দেখায় দেন ভাই, একদম হাতে নাতে নাস্তিকে দাও, উনি আগে বলুক আসিফ ভাই, সেটুকু বলুক যে কোনটুকু বাদ দেয়া হয়েছে। হ্যাঁ, মানে কোনটুকু বাদ দেয়া হয়েছে, মানে যেটুকু দিলে আপনার এইটাকে আর বর্বর বা ধর্ষণ বলি আপনার জ্ঞাত মানে মানে জানা হতো না, এটাকে মানে ধর্ষণ না, এটা আসলে মানে একবারে মহাব্বত কাপিয়ার, হ্যাঁ এইরকম মনে হতো, সেই অংশটুকু যেটুকু আসিফ ভাই বাদ দিয়েছে এখান থেকে সেটুকু আপনি বলেন, তারপরে আসিফ ভাই ওয়েবসাইট থেকে আপনাকে দেখাবে, তারপরে বই থেকে দেখাবে, সরাসরি বই থেকে দেখাবো যেটুকু অংশ আপনি দাবি করছেন যে আমি বাদ দিয়েছি, লুকায় ফেলছি, যেহেতু প্রকাশ করি নাই, প্রকাশ করলে তো নাস্তিকতার ফাঁক হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, নাস্তিকরা যে কত বদমাইশ এটা তো প্রকাশ হয়ে যাবে, এই কারণে আমি তো লুকায় ফেলছি হাদিস, আসল হাদিস তো লুকায় ফেলছি, মোহাম্মদ আসল হাদিসে বলছে তোমরা শিশু ধর্ষণ করো না, তোমরা শিশু মেয়ে বিয়ে করো না, সেই হাদিসটা তো আমি লুকায় ফেলছি, এখন আমাদেরকে সেই জিনিসটা আমাদের একটু দেখাই দেন ভাই, আমাদের দাঁত ভেঙে দেন। আচ্ছা ভাই, এই যে শিশু ধর্ষণ নিয়ে বললেন, আমি প্রথমে বলে নিয়েছি যে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না, কারণ এই বিষয়ে আপনারা হাদিসের প্রেক্ষাপট দেখেননি, কোন একটা হাদিসকে দেখছেন, এই হাদিসটা নাজিল হওয়ার পিছনে এই হাদিসটা বলার কারণগুলো দেখেননি, শুধু এই হাদিসটা বলার প্রেক্ষাপট যাই ঘটুক না কেন, প্রেক্ষাপট যাই ঘটুক না কেন, আমি একটা উদাহরণও দিয়েছি একটু আগে, মদ খাওয়ার প্রেক্ষাপট যাই হোক না কেন, মদ খাওয়াটা হারাম তো হারাম, এটা ইসলামে হারাম, বিধানটাই হচ্ছে এটা, শিশু মেয়ে বিয়ে করা, শিশু মেয়ের সাথে সেক্স করা ইসলামে হালাল, প্রেক্ষাপট যাই ঘটুক না কেন সেটা হালাল। আপনার কাছে জিজ্ঞাসা করেছি, আমরা আবারও জিজ্ঞেস করছি, আবারও এই নিয়ে 5 বার বললাম আমি, ঠিক এমন একটা প্রেক্ষাপট আমাদেরকে দেন যেই প্রেক্ষাপটে একটা শিশু ধর্ষণটা হালাল হয়ে যায়। ভাই আমি আপনাকে প্রথমে বললাম যে শিশু ধর্ষণের আপনি যে রেফারেন্স গুলো দেখালেন সেগুলো নির্ভরযোগ্য, সেগুলো অনেক 100% নির্ভরযোগ্য, কারণ আপনি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দেখিয়েছেন,
কিন্তু আমি সেই সম্পর্কে এখন জ্ঞান রাখি না। আপনি সেই সহি হাদিস গুলো মানতে চাচ্ছেন না এবং কুরআনের আয়াত মানতে চাচ্ছেন না? আপনাকে বলিনি ভাই, আমি আপনাকে আপনার সাথে কথা বলছি না ভাই, সবাই সবাই কথা বলছে। সাদিক ভাই বলেন, আচ্ছা আপনি বলেন, শেষ করেন। হ্যাঁ ভাই, আমি কি মানি বা কি মানি না সেটা নিয়ে তো বলার অধিকার তিনি রাখেন না। মানে সাদিক ভাই, আপনি তাহলে আমাদেরকে বলতে চাচ্ছেন কোরআন এবং সহি হাদিসের রেফারেন্স অনুসারে আমাদের কাছে আপাতত এইটাই প্রতীয়মান হচ্ছে যে আপনার নবী ছিলেন একজন ধর্ষক এবং ইসলাম? আপাতত আপনার কাছে আমি যে কাট করে দিয়েছি সেই মানে ইয়াগুলো আপনার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু আপাতত আপাতত যতটুকু পর্যন্ত আমরা দেখলাম সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবী ছিল একজন ধর্ষক এবং ইসলামের বিধানটা হচ্ছে একটা ধর্ষণের বিধান, এইটা আপাতত আপাতত পরিষ্কার। এখন যদি আপনি এটার উল্টা কিছু দেখাতে চান সেটা দেখান প্লিজ ভাই। জি ভাই, সূরা ইমরানের 7 নম্বর আয়াতে পাবেন, তিনি তোমাদের প্রতি এ কিতাব নাজিল করেছেন, এ কিতাবে দুই ধরনের আয়াত রয়েছে, এক হচ্ছে মহাকাতাম যেগুলো কিতাবের আসল বিজ্ঞান। এটা এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি ভাই, বলতে হবে না, আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে ভাই। কি এগুলো তো ভাই বাচ্চা কালের বাচ্চা কালের চালাকি, এই সমস্ত চালাকি তো বাচ্চা কালের চালাকি। কোরআনে যে সমস্ত আয়াতে আয়াত সম্পর্কে মোহাম্মদ বলে দিয়েছে যে এই আয়াত গুলা হচ্ছে গিয়ে একমাত্র আল্লাহ পাক জানেন এই আয়াতের অর্থ। যেমন হচ্ছে একটা উদাহরণ হচ্ছে আলিফ লাম মিম, এটার অর্থ কে জানেন? শুধুমাত্র আল্লাহ পাক জানেন। মুহাম্মদ যদি এক্সপ্লেইন করে দিয়ে থাকেন সেই আয়াত গুলাকে তাহলে সেইটার আয়াতের অর্থ সবাই বোঝে। আপনি যে ওই এই আয়াতের অর্থ কেউ বোঝে না এই এই চালাকে এখানে থাকবে না ভাই। আপাতত আলোচনা করছি ভাই শিশু ধর্ষণ নিয়ে ভাই, এখন এদিক সেদিক ফসকায় যায় না। আপনারা যেটা করেন যে এক জায়গায় আটকে গেলে কই মাসের মতো এইদিক ঢুকেন ওদিক ঢুকেন এই পাশে এই পাশে করেনে ভাই, বিজ্ঞান আছে করেনে ভাই, নিলাম ভাই ইসলাম গ্রহণ করছে ভাই ভাই, এখন সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। তো সেগুলো নিয়ে যখন আলোচনা হবে তখন সেটা নিয়ে করবো আমরা, আপাতত আলোচনা হচ্ছে যে শিশু ধর্ষণটা নিয়ে। ভাই এখানে অবশ্যই আপনারা তথ্য চুরি করছেন বা কোন একটা জিনিস, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্কিপ করি কোন একটা জিনিস স্কিপ করি আপনারা এটা বলতে পারছেন? সেটা সেটা কোথায় করেছি, সেটা কোথায় করেছি সেটা আপনি আমাদেরকে দেখান। আমি আপনাকে সৌদি আরবের এখন সরকারি একটা ফতোয়া পর্যন্ত দেখা দিব, সৌদি কিংডম থেকে প্রকাশিত। আমরা যে তথ্যটা চুরি করেছি, তথ্যটা চুরি করলে তো সৌদি আরব সরকার থেকে এই জিনিসটা স্বীকৃত, সৌদি আরবের সরকারি ওয়েবসাইটে এটা লেখা, সেটা আমি আপনাকে দেখা দিব। তাহলে তো মানে সৌদি আরবের সরকারও তথ্য চুরি করে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে যাবে। এটা হচ্ছে কিংডম অফ সৌদি আরবে, আমি ওয়েবসাইটে বের করছি দাঁড়ান একটু। হ্যাঁ আপনি বার করেন, আমি এর সাথে একটু যুক্ত করতে চাই। আমি এখানে দেখলাম যে বুখারিও একই ফতোয়া দিয়েছে, তার মানে বুখারিও কোরআন হাদিস কিছু বুঝেনি, তথ্য চুরি করছে, তথ্য গোপন করছে। কথা বললেন পরে বললেন, এটা হচ্ছে আলিফটা ডট গভ ডট এস এ ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। এটার ওয়েবসাইটের ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে alifta.gov.sa। এটার মানে হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট, সৌদি আরবের সরকারি ওয়েবসাইট, সৌদি সরকার দ্বারা পরিচালিত ওয়েবসাইট। এটা আমি এখন আপনাদেরকে সামনে তুলে ধরছি, আমরা এখান থেকে দেখি কি লেখা আছে এখানে, বড় করলাম। দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে দ্য ফার্স্ট কোশ্চেন অফ ফতোয়া নম্বর 18734, এখানে বলা হচ্ছে question was, is it true the prophet marriage to Aisha while she still young was one of the particularities or was it legislation for the whole ummah? Is it permissible to consummate marriage with immature girl? মানে এখানে একজন প্রশ্ন করছেন যে
একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করাটা কি পারমিসিবল, পারমিশন আছে কিনা উইথ এ ইমেচিউর গার্ল, ইফ নট হাউ দেন শুড শি অবজার্ভ 3 মান্থস অ্যাজ ইদ্দাহ, মানে যে 3 মাসের ইদ্দতের কথা যে বললাম, 3 মাসের ইদ্দতের কথা এখানে বলা জিজ্ঞাসা করা হয়েছে। এই যে এটার উত্তর যারা দিয়েছেন দেখেন, পার্লামেন্ট কমিটি অফ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চারজন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চারজন ইসলামের স্কলার, শায়খ আল ফাউজান, তিনি হচ্ছেন পৃথিবীর মানে সব সময় বিখ্যাত স্কলারদের ভিতরে একজন, আমি ওনার মানে অনেক ফতো আমি অনুবাদ পড়েছি, অনুবাদ করেছি, আব্দুল আজিজ আল শায়খ, ভাই এক একটা নাম হচ্ছে এক একটা ওজনদার নাম, ডেপুটি চেয়ারম্যান সৌদি শরিয়া কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান, চেয়ারম্যান হচ্ছে আব্দুল্লাহ ইবনে বাজ, ভাই ওনাদের নাম পৃথিবীর যারা ইসলাম সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখে তারা সবাই, এই যে এইখানের চারজনের নাম সবাই জানে, এক নামে পৃথিবীর সব ইসলামের স্কলার এদের এদের নাম জানে, এদের বই পড়ে পরীক্ষায় পাস করে। এই যে এই ওনারা যে উত্তরটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন উত্তর, দ্য প্রফেট পিস আপন হিম, এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ নট এ পার্টিকুলারলি জাস্ট ফর হিম, অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারলি জাস্ট ফর হিম, দাস ইট ইজ পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইমেচিউর গার্ল অ্যান্ড কনজুমেট ইট, কনজুমেট করাটাও বৈধ। অ্যাকচুয়ালি এই দিন এটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ভাই কনজুমেট মানে কি ওইটা 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 একটু আমি ব্যাখ্যা করে দেন। হ্যাঁ বলুন ভাই, সহবাস করা। এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ নট, এটা শুধুমাত্র নবীর জন্য প্রযোজ্য না, এটা সকল উম্মার জন্য প্রযোজ্য। তারপরে বলা হচ্ছে দাস ইট ইজ পারমিসিবল, মানে এটা বৈধ, এটা করাটা হালাল, এই যে ম্যারেজ কন্ট্রাক্টটা করাটা হালাল, অফ অ্যান ইমেচিউর গার্ল অ্যান্ড কনজুমেটেড, মানে নাবালিকা মেয়ের সাথে বিয়ে করাটা, একই সাথে বিবাহ কনজুমেট করা মানে যৌন সম্পর্কের মাধ্যমে বিয়েটাকে বৈধতা প্রদান করাটাও ইসলামে সম্পূর্ণভাবে হালাল। ভাই আমি না হয় তথ্য বিকৃতি করে, তথ্য চুরি করে এখানে একটা কিছু করেছি, এই আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি সেটা হচ্ছে সৌদি আরবের গভর্নমেন্ট ওয়েবসাইট, এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা যারা যারা আছেন তারা লিঙ্কটা একটু দেখে, আপনারা আমি প্রাইভেট মেসেজে প্রাইভেট চ্যাটেও দিয়ে দিচ্ছি, আপনারা একটু লিঙ্কটা দেখেন যে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা। সাদিক ভাই আমি প্রাইভেট চ্যাট বক্সে ইয়াটা দিয়ে দিচ্ছি, দেখেন তো ভাই এই ওয়েবসাইটের শেষে .gov.sa এই জিনিসটা লেখা আছে কিনা সাদিক ভাই? এসএ মানে তো সৌদি আরবিয়া, এসএ মানে সৌদি আরব, গভ মানে গভর্নমেন্ট অফিস ওয়েবসাইট, এসএ মানে সৌদি আরবিয়া। হ্যাঁ সাদিক ভাই দেখেন তো আমি লিংকটা দিয়েছি প্রাইভেট চ্যাটে, আপনি পেয়েছেন দেখতে পাচ্ছেন কিনা? এই লিংকটা আসিফ ভাই, আরেকটা জিনিস আছে আসিফ ভাই। আচ্ছা ওই যে সাদিক ভাই দাঁড়ান, এটা একটু ইয়া করে নিই, সাদিক ভাই আপনি কি আমাদেরকে এই ওয়েবসাইট একটু খুলে একটু দেখবেন যে এটা আমি যেটা দেখালাম সেটাই কিনা? হ্যাঁ এইটাই। আচ্ছা আপনি উপরে দেখতে পাচ্ছেন লেখা .gov.sa, এটা দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। এটার মানে কি আপনি জানেন, এই এটা থাকার মানে কি? জি ভাই সৌদি আরবের গভর্নমেন্টের ওয়েবসাইট, এটা গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত একটা ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা তাহলে আমি বুঝলাম না, সৌদি আরবের গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ওয়েবসাইটও কেন আমাদের মতো নাস্তিকদের মতো মিথ্যা কথা লিখলো ভাই? ভাই সৌদি আরবের গভর্নমেন্ট ওয়েবসাইট কি বললো বা কি না বললো তার সাথে আপনি হাদিসের একটা অ্যানালজি দেখায় বলতে পারবেন না যে হাদিসও এই সম্পর্কে মিথ্যা কথা বলছে, আপনারা যে কাজটা করেছেন এখানে। না না আমি বলেছি যে সৌদি আরবের এই যে গভর্নমেন্ট তো মানে রাস্তা থেকে ছক্কু মোল্লা ধরে এনে মানে তাদের সরকারি ওয়েবসাইটের তৈরি করার জন্য বসায় দেয় নাই, আমি আপনাকে যেটা দেখিয়েছি এই কথাটার উত্তরটা দিয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বর্তমান সময়ে যারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চারজন ইসলামের স্কলার, শেখ বিন বাজ, ফাউজান সাহেব, তারপরে আরেকজন কি ছিল, আরেকজন কে ছিল, আল শায়খ, আব্দুল আজিজ আল শায়খ, এরা হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বিখ্যাত ইসলামের স্কলার। সাদিক ভাই একটু মিউট করেন কাইন্ডলি। হ্যাঁ সাদিক ভাই একটু মিউট করেন, যাদের বই পড়ে এই যে আপনাদের যে যে ইয়া আছে আঝারি মাঝারি এরা যারা আছে এরাও এদের মানে সাথে দেখা করতে মনে করেন 6 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এদের সাথে দেখাও করতে পারে না, আপনাদের এই যে মুফতি মিজানুর রহমান আঝারি টাঝারি এরাও এদের সাথে দেখা করার সুযোগ পাইলে জীবন ধন্য হয়ে যাবে, আপনার আঝারি সাহেবের জীবন চন্দ্রকৃষ্ণ ধন্য হয়ে যাবে ওনাদের একজনের সাথে দেখা করতে পারলে। হ্যাঁ বিন বাজ এরা হচ্ছে অনেক বিখ্যাত আলেম, পৃথিবীর সবচেয়ে ইয়া বড় আলেমদের ভিতরে একজন, এরা এই উত্তরটা দিয়েছে এবং সৌদি সরকার সেটা তাদের ওয়েবসাইটে টানিয়ে দিয়েছে, কারণ হচ্ছে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি থেকে এই কথাগুলো বলা হয়েছে। আপনি বলছেন যে এই মানে গ্র্যান্ড মুফতিরাও নাস্তিক হয়ে গেছে?
সাদিক ভাই বলেন এবার। ভাই আমি প্রথমেই বললাম যে আপনার রেফারেন্স ফ্রেমে দাঁড় করাইলেন যে সৌদি আরবের একটা গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত একটা ওয়েবসাইট এটা বলছে, আর তার সাথে অ্যাটেস্টেড একটা হাদিস বা কোরআনের আয়াত দেখাইলেন, তাই বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল নাউজুবিল্লাহ, এটা আমি বলছি না। তো আপনারা, আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনারা কোন একটা তথ্য চুরি করছেন আর হাদিস বা কোরআনের আলোকে পুরোপুরি পূর্ণাঙ্গ ভাবে, আপনি, আমি তো এটা বুঝলাম না ভাই, যে আমরা যেই তথ্যটা চুরি করছি, যে তথ্যটা লুকিয়ে মানে মিথ্যা একটা কথা বলছি, একই কাজ তাহলে তো সৌদি আরবের সরকার পর্যন্ত করলো। পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত ইসলামের স্কলার চারজন, সালাফি স্কলার যে চারজন, বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত যে চারজন সালাফি স্কলারদের নাম আমি দেখালাম, তাদের ইয়াদ দেয়া আছে এখানে, তারাও কি নাস্তিক হয়ে গেল? আমি আপনাকে কি জিজ্ঞেস করছি, আপনি কি উত্তর দিচ্ছেন ভাই? সাদিক ভাই, জি ভাই, আমি স্যাম ভাইকে যোগ করার জন্য অনুরোধ করছি। ভাই কাকে আমরা যোগ করবো সেটা আমি আমি আমার হাতে ছেড়ে দেন প্লিজ। হ্যাঁ, আপনি জাস্ট আমাদেরকে বলেন যে সৌদি আরবের সরকার কি নাস্তিক হয়ে গেছে? এই যে যাদেরকে বিন বাস, উনি নাস্তিক হয়ে গেছেন? আপনার কালেকশনে থাকে ওইটা একটু দেখাতে পারেন। হ্যাঁ ভাই, ওইটা তো আছে, ওইটা তো আছে, ওইটাও দেখানো যাবে। সাদিক ভাইয়ের উত্তরটা তো দিল না, উত্তরটা তো আমি শুনলাম না। আসিফ ভাই, আপনি এটা ব্রাশ অফ করতেছেন কারণ আমি বুঝতেছি না, মানে সাদিক ভাই তখন মানে এনআরএফ তো আসলে দাবি করতেও টাইম মানে কোনো কিছু লাগে না, মানে দোষ দিতেও কারো কোনো কিছু লাগে না, মুখ আছে বলে দিলাম, তখন থেকে বলতে তথ্য চুরি, তথ্য চুরি, কি তথ্য চুরি করছে? পুরো হাদিস তো দেখাই, পুরোটুকু তো তুলে দেখাই দিল, কি তথ্য চুরি করছে? আর আপনাকে যখন আমি রেফারেন্সের মানে আপনি রেফারেন্স বলি ব্যাকগ্রাউন্ডের কথা যখন বললেন, তখন তো বললাম যে ব্যাকগ্রাউন্ডটা তো ইম্পর্টেন্ট না, কারণ ইসলাম তো কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এটা প্রযোজ্য, এর বিধান, ইসলামের বিধান প্রযোজ্য কিয়ামত পর্যন্ত, এখানে মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে কি আসে যায়? আর তারপরে জিজ্ঞেস করলাম যে কোন ব্যাকগ্রাউন্ডে একটা বাচ্চা বাচ্চার সাথে সেক্স করা ওকে হয়ে যায়, এটা বলেন আপনি। তখন থেকে বলতেছেন, আসিফ ভাই তারপরে বললেন যে আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না, তাহলে ভাই বলতে চাচ্ছেন না তা থামাই দিতে লাগে, এত সময় নষ্ট করার পয়েন্টটা কি? প্রথমে আমি ভাই বললাম এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি থামান নাই কেন, তাহলে থামান নাই কেন আসিফ ভাইকে? আমি বলছি যে আসিফ ভাই থামেন, আমি শুনতে চাচ্ছি না, আমি বুঝবো না, আমাকে বলে লাভ নাই, আমি ইংলিশ গ্রামারে মাস্টার, অন্য কিছু বুঝি না, আপনি এগুলো দেখেন না, আমি এগুলো আগ্রহ না, আগ্রহ নাই এইসব বিষয়ে কথা বলার। আপনি বলতেন থেমে যেতাম, আমরা অন্য কারোর সাথে কথা বলতাম। দেখানোর পরে উনি বলতেছে যে আপনারা তথ্য চুরি করেছেন। এখন ভাই কোন লাইনটা চুরি করেছে, কিছু আপনারা এখন তথ্য চুরি লাগায় রাখছেন, তখন থেকে বুঝে যেতেছেন আমাদের সময় নষ্ট করলেন, মানে আপনি জানেন না যে জানেন না যে আমরা কি আপনি নাস্তিক বা এখানে অন্য ধর্মিক আছে, হিন্দু আছে, আপনারা মুসলিম আছেন, অনেকেই আছেন, আপনারা যদি একটা যদি বৈজ্ঞানিক ভুল দেখাইতে পারেন আল কোরআন থেকে, আমাদের আলোচনাটা যদি বিকরণে কি কি বৈজ্ঞানিক ভুল আছে সেটা নিয়ে যদি আলোচনা হতো, এই যে মোহাম্মদ যে ধর্ষক ছিল তার সাপেক্ষে আমি যেই রেফারেন্স দেখালাম তার থেকে 50 গুণ বেশি রেফারেন্স আমি কোরআনে কি কি ভুল আছে সেই সম্পর্কে দেখাতে পারবো। সাদিক ভাই আনমিউট করেন না, আনমিউট করেন না, আনমিউট করলে এখন এখন কিন্তু আপনাকে বের করে দিতে হবে। আমি এই যে মোহাম্মদ যে শিশু দর্শক ছিল তার থেকে 50 গুণ বেশি রেফারেন্স আমি দেখাতে পারবো, কিন্তু আপনি যাওয়ার সময় শেষ মুহূর্তে এসে যেহেতু কোনো কিছুতেই আপনার কিছু হচ্ছে না, এখন আপনি আরেকটা প্রসঙ্গ তুলে ফেললেন। ভাই এই প্রসঙ্গটা শুরুতে তুলতেন যে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতাম শুরু থেকে, কেন আপনি তুললেন না? এটা তো ঠিক না, এখন আমাদের সময় নেই, আর এই কারণে আপনি ভাবছেন যে এই যে চান্স এইটা মানে মুখ থেকে বমি করে দিয়ে এখানে বমি করে দৌড় দিব, দৌড় দিয়ে পালা যাবো, দূর দিয়ে ভাইকা যাবো আর আসবো না এদিকে। এইভাবে তো আলোচনা করতে হয় না।
আপনার যদি কোরআনে কি কি বিজ্ঞান অবৈজ্ঞানিক জিনিস আছে সেটা নিয়ে আলোচনা করতে পারে, পরে আরেকদিন যুক্ত হবেন এই বিষয়ে, যেহেতু আপনারা